দেখো আমরা আগের দিন কি করেছি, দেখো 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 আমরা আগের দিন বেসিক্যালি কি করেছি, এই যে দেখো দেখো এই ইম্পালস মোমেন্টাম দিয়ে একটা প্রবলেম করেছি, তারপরে এই এরিয়া, থার্ড ল থেকে এই অ্যাকশন রিয়াকশন পেয়ার, জাস্ট এইগুলো আমরা ডিসকাস করেছি, এম আই রাইট? হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু সেইভাবে আর ফার্দার এগোইনি, এখানেই আমরা স্টপ করেছিলাম, রাইট? আচ্ছা, এবারে আমরা নেক্সট যেটায় চলে যাব সেটা হচ্ছে এই ফিজিক্সের, দাঁড়াও এক মিনিট, নিউটনিয়ান ফিজিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়ে আমরা ফোর্সটাকে অ্যানালিসিস করি, তার একটা নাম আছে, তার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তোমরা কি এই টার্মটার কথা আগে শুনেছো, ফ্রি বডি ডায়াগ্রাম? বলো। ওকে, তাহলে আজকে আমরা সেই ফ্রি বডি ডায়াগ্রামটা করব। এই ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য আমার যে যে ফোর্স নিয়ে যতটা তোমার ডিসকাস করতে হবে, সব ডিসকাশন সবকিছু করা হবে, ঠিক এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে। তাহলে আমরা প্রথমে হেডিং দেব ফ্রি বডি ডায়াগ্রাম, হেডিং দাও ফ্রি বডি ডায়াগ্রাম, রাইট? প্রচুর জিনিসপত্র হবে, প্রচুর কিছু করব। ওকে, চলো হেডিং দাও ফ্রি বডি ডায়াগ্রাম, FBD। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম, FBD। ওকে, আচ্ছা, এই FBD-র প্রথম যে জিনিসটা আসে তার নাম হচ্ছে ওয়েট। এই FBD-র প্রথম যে জিনিসটা আছে তার নাম হচ্ছে ওয়েট। দেখো থিওরিটিক্যাল জিনিস খুব বেশি করাবো না, তাহলে আমরা একটা সময় বোর হয়ে যাব। থিওরিটিক্যাল জিনিস আমরা বেশি করাবো না, একটা সময় বোর হয়ে যাব, সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। মন দিয়ে শোনো, ওয়েট বেসিক্যালি কি বলো, দা বলো ইট ইজ দা ফোর্স বাই উইচ আর্থ পুলস এনি অফ ইটস বডি টুয়ার্ডস ইটস সেন্টার, দ্যাট ইজ ওয়েট, এম আই রাইট? বলো। আচ্ছা, মানে ধরো এইটা আমার আর্থ সার্ফেস, ঠিক এইখানে একটা বডি আছে, যদি আমি এই বডিটাকে এখান থেকে ছেড়ে দিই, এই বডিটাকে আমি এখান থেকে ছেড়ে দিই, তাহলে এই বডিটাকে, এটা ধরো আর্থ সার্ফেস, বডিটাকে আর্থ একটা ফোর্স দেবে, ফোর্স অন বডি বাই বাই আর্থ, রাইট? এট দ্য সেম টাইম এই বডিটাও আর্থের ওপরে একটা ফোর্স দেবে, দেবে কি দেবে না বলো? চলো, ওকে, এবারে এই যে ফোর্সটা দিচ্ছে এইটাই হচ্ছে ওয়েট, কারেক্ট? এটাই হচ্ছে ওয়েট। আর এই ফোর্সের ভ্যালু আসে হচ্ছে জি মাস অফ বডি ইন্টু, আচ্ছা মাস অফ বডিকে আমি স্মল এম বলছি, মাস অফ আর্থ বাই, দেখো মাস অফ আর্থ বাই রেডিয়াস অফ আর্থ স্কোয়ার, ঠিক? এইবারে এই এমটাকে বাদে, এমটাকে বাদে জি এম ই বাই আর স্কোয়ার, দেখো জি এম ই বাই আর ই স্কোয়ার, আর ই স্কোয়ার কি বলতো, রেডিয়াস অফ আর্থ, এইটা পুরোটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না রাখো, এটা এইটার একটা নাম আছে, এর নাম হচ্ছে এম জি, জি ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কারেক্ট? তার মানে আমরা জানলাম এফ বিই ইকুয়াল টু এম জি, রাইট? এফ বিই ইকুয়াল টু এম জি, রাইট? আচ্ছা, এইটা তখনই ভ্যালিড, এই ওয়েটটা তখনই ভ্যালিড এম জি যখন জি কনস্ট্যান্ট, কারেক্ট? আমি কি বোঝাতে পারছি? জি কনস্ট্যান্ট। এবারে মন দিয়ে শুনবে, নিয়ার টু আর্থ সার্ফেস
জি ইজ কিপিং কনস্ট্যান্ট নিয়ার টু আর্থ সার্ফেস, মানে আমি ধরলাম এই বডিটা এখান থেকে এই সাইডে আছে, তাহলে এই এই সাইডটা যদি জিরো থেকে অ্যারাউন্ড 500 মিটারের মধ্যে থাকে সেখানে জিটাকে কনস্ট্যান্ট ধরা হয়। যদি এই ভ্যালু এইচটা জি এর থেকে এই এই ভ্যালু থেকে বিওয়াইন্ডে চলে যায় তখন জিটা ভ্যারি করতে থাকে, সেটা আমরা গ্র্যাভিটেশনে পড়ব। ফর দ্য টাইম বিং তোমরা এটা বলো যে কোন একটা বডিতে বডির ওয়েট কত, এমজি না, কোন একটা বডির মাস কত, এমজি না, এইটুকু জানলেই হবে। কোন একটা বডির মাস কত, এমজি, বাস এইটুকু জানলেই হবে ডিয়া। তাহলে এই মাসটাকে এই আর্থটা তার সেন্টারের দিকে এইভাবে পুল করছে, রাইট? তাই তো, তাহলে বলো তো এই ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স না অন্য কোন ফোর্স? ওয়েটটা গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এই ফোর্সটা কন্ট্যাক্ট ফোর্স না নন কন্ট্যাক্ট ফোর্স? বলো, কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে, আবার নন কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে। কি বললাম? কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে, আবার নন কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, কারেক্ট? কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে, নন কন্ট্যাক্ট ফোর্স তো হতে পারে। এবার বলো, তার মানে যে কোনো একটা বডির ওয়েটটা সব সময় এমজির সমান, আর এই এমটা কি? এর মাস, ঠিক। আর এই এমজি ফোর্সটা দেখো, এই এমজি ফোর্সটা অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। কি আমি বোঝাতে পারলাম? বলো, এইটা মনে রাখবে এই সেন্টেন্সটা। ধীরে ধীরে প্রবলেমে যখন যাবো সব ক্লিয়ার করব, ঠিক আছে? নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। হেডিং দাও, নর্মাল রিয়াকশন অর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, রাইট? মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ধরো একটি বডি, ওকে, একটা টেবিলের উপরে আছে, রাইট? বলো, একটি বডি টেবিলের উপরে আছে। যদি এটা টেবিলের উপরে থাকে তাহলে এই বডিটা এই টেবিলের সাথে একটা টাচ টাচ করে আছে কি নেই? বলো, টাচ করে আছে। যদি টাচ করে থাকে তাহলে এই দুটো কন্ট্যাক্ট সারফেসে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে, এই দুটো কন্ট্যাক্ট সারফেসে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে। আমি কি বোঝাতে পারছি? কন্ট্যাক্ট করে না থাকে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে না। কোনো ডাউট থাকলে বলো। যদি কন্ট্যাক্ট করে না থাকে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে না, রাইট? তাহলে এই কন্ট্যাক্টের জন্য, কন্ট্যাক্টের জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কাজ করে তাকে বলে নর্মাল রিয়াকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। আমি কি বোঝাতে পারলাম? বলো। আমি যদি এই দুটোকে আলাদা করে দিই, মন দিয়ে শুনবে, এই দুটোকে আলাদা করে দিই, সেটা হচ্ছে এই বডিটা এর ওপরে একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে এন, দ্যাট ইজ স্টেবল বাই বডি, কারেক্ট? ফোর্সের ল অনুসারে, নিউটনস থার্ড ল অনুসারে এও একটা ফোর্স দেবে, সেটা হবে নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স অন বডি বাই টেবল। এই দুটো কি অ্যাকশন রিয়াকশন পেয়ার? হ্যাঁ, অ্যাকশন রিয়াকশন পেয়ার। আবার এইখানে এই দুটো কি অ্যাকশন রিয়াকশন পেয়ার? অ্যাবসলিউটলি অ্যাকশন রিয়াকশন পেয়ার, ঠিক? বলো, ঠিক। আচ্ছা, এইটা যদি আমরা জানতে পারি যে যে কোনো কন্ট্যাক্টের জন্য একটা কন্ট্যাক্ট ফোর্স থাকে, অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট ফোর্সটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, কন্ট্যাক্ট ফোর্সটা, মন দিয়ে শুনবে, একটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স যেটা জাস্ট টাচিং এর জন্য থাকে, আর একটা হচ্ছে ফ্রিকশন, সেই ফ্রিকশনটা আমরা পরে আসবো। এই দুটোকে মিলে বলে কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে? দুটোর কম্বিনেশনটাকে বলে। ফর দ্য টাইম বিং যে এটা যদি শুধুমাত্র, শুধুমাত্র, মন দিয়ে শুনবে, শুধুমাত্র কন্ট্যাক্টের জন্য থাকে, কন্ট্যাক্টের জন্য থাকে, কন্ট্যাক্টের জন্য হয়, যেমন আমি তোমাদের যদি এই ঘটনাটা বলি, দেখো এই ঘটনাটা বলি, ওহো
এই ঘটনাটা দেখো, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। মন দিয়ে শোনো, আমি যদি একে একটা ফোর্স দিই তাহলে এই বিটা ডান দিকে মুভ করবে, করবে, কিন্তু এই বিতে কি আমি ডাইরেক্টলি এই ফোর্সটা দিয়েছি? দিইনি। তাহলে এই বি কে কে ফোর্সটা দিয়েছে? বি কে এই এ ফোর্সটা দিয়েছে। এ যে ফোর্সটা দিয়েছে সেটা কন্ট্যাক্টের জন্য দিয়েছে, যে এখানে কন্ট্যাক্ট আছে বলে। তাহলে এই কন্ট্যাক্টের ফোর্সের জন্য যে ফোর্সটা হবে সেটা হবে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, রাইট? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স যে কোনো ওরিয়েন্টেশনেই কিন্তু, যে কোনো ওরিয়েন্টেশনেই কিন্তু লাগতে পারে। আমি কি বোঝাতে পারলাম বলো? এবারে আমি নর্মাল কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে তোমাদের কয়েকটা কথা লিখিয়ে দেবো বা বলবো। আমি নর্মাল কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে কয়েকটা কথা লিখিয়ে দেবো বা বলবো। দেখো মন দিয়ে শুনবে, ফার্স্ট পয়েন্টস গুলো লিখে নেবে। ফার্স্ট, এন অলওয়েজ অ্যাক্টস পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস। কি বললাম? এন অলওয়েজ অ্যাক্টস পারপেন্ডিকুলার টু কন্ট্যাক্ট সারফেস, ওকে? পারপেন্ডিকুলার টু এনি কন্ট্যাক্ট সারফেস লিখে দিই। তার মানে যেখানেই কন্ট্যাক্ট থাকবে সেখানেই এই নর্মাল রিয়াকশন থাকবে। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। এন অলওয়েজ অ্যাক্টস ইন, গুড বয়, গুড বয়, কাটা বাবা, তুমি দরজাটা দিয়ে দাও। ইন অলওয়েজ অ্যাক্টস ইন সাচ আ ওয়ে, দেখো সরি, ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ট্রাইজ টু কম্প্রেস দ্য বডি, ওকে? এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক? ঠিক, আচ্ছা থার্ড পয়েন্ট, তোমরা কি সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। থার্ড পয়েন্ট, ডাইরেকশন, বাবা, ডাইরেকশন অফ এন ডাজ নট ডিপেন্ড অন সিস্টেম অ্যাক্সেলারেশন, ঠিক? আর বাকি দুটো কথা তো একদম ক্লিয়ার, সেটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স ইজ এন কন্ট্যাক্ট ফোর্স উইচ ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক, নর্মাল রিয়াকশন ইজ এ কন্ট্যাক্ট ফোর্স উইচ ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার মানে এ যদি দুটো সারফেসে লাগে তাহলে একটা আর একটার অ্যাকশন রিয়াকশন পেয়ার, ঠিক বলো? ঠিক, নর্মাল রিয়াকশন কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে? সেই ব্যাপারে আমাদের এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। এই তিনটে পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কিভাবে কাজ করে, ওকে? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কিভাবে কাজ করে। এবার আমি তোমাদের এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এর ডিরেকশন নিয়ে কয়েকটা কথা বলবো, ডিরেকশন নিয়ে কয়েকটা কথা বলবো। দেখো, আচ্ছা, এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এর ডিরেকশন নিয়ে কয়েকটা কথা বলার আগে আমি তোমাদের, দেখো আমরা তো শুরু করেছিলাম এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে, দেখো এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে, তো এই এফবিডি আমরা এবার একটু ড্র করব। আমরা মোটামুটি বেসিক আইডিয়াটা পেয়ে গেছি, এবার আমরা এফবিডি ড্র করতে পারবো, এফবিডি ড্র করতে পারবো। এই এফবিডি যে ড্র করব, দেখো এফবিডি যে ড্র করব, তার আগে আমাকে ফোর্সের যে ডাইরেকশন গুলো সেইগুলো আমাকে, মানে কি বলবো, একদম পারফেক্টলি জানতে হবে, বলো? ফোর্সের যে ডাইরেকশন সেগুলো আমাদের পারফেক্টলি জানতে হবে কোন ডাইরেকশনে, রাইট? আমরা প্রথমে কি জানলাম বলো? ওয়েট, ওয়েটটা কি বলেছি? অলওয়েজ অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, রাইট? আর কন্ট্যাক্ট ফোর্সের ব্যাপারে কি বলেছি? কন্ট্যাক্ট ফোর্সের ব্যাপারে বলেছি এটা পারপেন্ডিকুলার অ্যাক্ট করে এনি কন্ট্যাক্ট সারফেস, আর এটা অলওয়েজ সেই ডিরেকশনেই অ্যাক্ট করে যে ডিরেকশনে বডিটা কি হয় বলো? কম্প্রেস হয়, বলো? যে ডিরেকশনে বডিটা কম্প্রেস হয়, রাইট? আচ্ছা, এবার আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি তোমাদের দুটো কেস বলবো, বাকি কেসগুলো তো আমরা প্রবলেমে গিয়ে করবোই, তো সেখানে গিয়ে করার জন্য আননেসেসারি এখন ইয়ে করার লাভ নেই। দেখো,
মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। ধরো ধরো এরকম একটা বডি আছে, তার উপরে আর একটা বডি আছে, এটা এ এটা বি। তাহলে ভেবে দেখো এই এর ওপরে, এটা ধরো গ্রাউন্ড, গ্রাউন্ড এইদিকে ফোর্স দেবে, দেবে কি দেবে না? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বলো এর এর ওপরে। এবার দেখো বি, বি এইদিকে ফোর্স দেবে না এইদিকে ফোর্স দেবে? এক না দুই? এক না দুই, নিচের দিকে। কেন কেন স্যার? বি কমপ্রেস করার চেষ্টা করো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এন অলওয়েজ অ্যাক্টস ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ট্রাইজ টু কমপ্রেস দ্য বডি whenever we are considering A, so that time this normal reaction has to be in such a way that it will try to compress the body A. Is that clear? Bolo? Sir. Ebar bolo. Eita action. Tale A rakta corresponding reaction thakbe. Tale Eita reaction. Eta B. Ami ki bojhate perechi? Ami eta naam dhollam N. Etaro naam hobe tahale same N. Right? Ar eta ami dhollam N1. Ar N1 ta, jodi ground ta ke ami alada kore draw kori, তাহলে এখানে হবে এন ওয়ান। কোনো ডাউট আছে বলো? এবার একটা জিনিস লক্ষ্য করো, এই বডিটার, এই বডিটার দেখো, এই বাঁ দিকে আর ডান দিকে, বাঁ দিকে আর ডান দিকে, মন দিয়ে শুনবে। এই বডিটার বাঁ দিকে আর ডান দিকে, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে। মানে বডিটার বাঁ দিকেও সারফেস আছে, ডান দিকেও সারফেস আছে কি নেই বলো? তাহলে তোমরা আমাকে এইটা বলো তো ফটাফট, নর্মাল রিয়াকশন কোন দিকে কাজ করবে? এক দুই না তিন? বলো দেখি স্যার, একই হবে। ভেরি গুড, এক হবে, এক হবে। কারণ এখানে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটা আমার নর্মাল রিয়াকশন। বলো, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, কনফিউশন আস্তে আস্তে ক্রিয়েট হবে কিভাবে দেখো। ধরো এরকম একটা ওয়াল আছে, এই ওয়ালের এখানে একটা ল্যাডার আছে, ল্যাডার ঠিক? বলো তো এবার নর্মাল রিয়াকশন কিভাবে কাজ করবে? বলো বলো বলো, এখনো পারপেন্ডিকুলারই থাকবে ল্যাডারের সাথে, ল্যাডারের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা মন দিয়ে শোনো, এখানে যেখানে টাচ করছে ল্যাডারটা ওখানে, হ্যাঁ স্যার, ওখানে ওখানে পারপেন্ডিকুলার হবে, মানে নিচে হবে উপর দিকে আর তোমার ওই পারপেন্ডিকুলার ওয়ালটাতে হবে রাইট সাইডে। কেন 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 স্যার? কেন ওই দুটো পয়েন্টই অনলি কন্টাক্ট আছে আর এটা একটা কন্টাক্ট ফোর্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন আচ্ছা এবার এবারে দেখো, এবারে দেখো আমি কি বলতে চাইছি, এই কেসটা আর এই কেসটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? দেখো এই কেসটার এই পয়েন্টটা চিন্তা করো, এই পয়েন্টটার, এই পয়েন্টটার দেখো, এই পয়েন্টটার ডান দিকে আর বাঁ দিকে, দেখো ডান দিকে আর বাঁ দিকে, বা এইটা 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 বেটার হবে, এইটার এই বক্সটার ডান দিকে আর বাঁ দিকে সেন্টার অফ মাসের সাথে পারপেন্ডিকুলার হবে। সেন্টার অফ মাস কোথায় শিখলে? আমি এখনো সেন্টার অফ মাস পড়াইনি, সো এর মানে এই টার্মটার আমার কাছে এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। আচ্ছা শোনো ভালো করে, দেখো এ আর বি, এটা বাঁ দিক এটা ডান দিক, মন দিয়ে শোনো, বাঁ দিক ডান দিক। ভেবে দেখো এই এ বডির বাঁ দিক আর ডান দিকের, মানে এটার যদি মিড পয়েন্ট হয় এর দুদিকেই মাসও আছে আবার কন্ট্যাক্টও আছে, কিন্তু এইটাই লক্ষ্য করো, এইটাই এই পয়েন্টের ওপরে আর নিচে, ওপরে আর নিচে আমার সারফেস আছে। যদি এই পয়েন্টের ওপরে আর নিচে সারফেস থাকে তাহলে আমরা এইভাবে কন্ট্যাক্ট ফোর্সটাকে ড্র করব। আমি কি বোঝাতে পারলাম? বলো বোঝাতে পারলাম? এবার দেখো এবারে বলো, এবারে বলো, এবারে বলো। দেখো এই পয়েন্টটা তো আমরা এই পয়েন্টটার সাথে মিল পাচ্ছি, এই পয়েন্টে, এই পয়েন্টে কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই পয়েন্টের একটা মানে এই ওয়ালটা একটা দিকেই আছে, এই দিকে আর নেই, এইখানে দুদিকেই ছিল, এই পয়েন্টের এই পাশেও ছিল ও পাশেও ছিল, সেই কারণে আমরা পারপেন্ডিকুলার নিয়েছিলাম। অ্যাম আই রাইট? তাহলে কি এই ওয়ালের পারপেন্ডিকুলার আমরা নিতে পারবো? পারবো না। তখন মন দিয়ে শোনো, এইটাকে এইটা নিতে হবে এর পারপেন্ডিকুলার, এই এই
রডটার পারপেন্ডিকুলার। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো স্যার, একইভাবে যদি আমি ওয়ালটাকে যদি রডটার পারপেন্ডিকুলার যদি নিই, তখন দেখবো রড ওয়ালটা দুদিকেই আছে, তখন রডটার এইদিকে পারপেন্ডিকুলার হবে, অপোজিট দিকে। আমি না তোমার কথা বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার এর আগের কেসে যেটা দেখলাম, ল্যাডারের এই পাশেও মাস ছিল, ওই পাশেও মাস ছিল, তাই তো? রাইট। এই কেসটাতে যদি আমি উল্টোটা কনসিডার করি, তার মানে ওয়ালটা আছে, এই দিকেও রড আছে, ওই দিকেও রড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, তুমি ঠিকই বলেছো। তার মানে যেটার মন দিয়ে শুনবো, যে আমি সেটাই কনক্লুড করতে যাচ্ছি, যেটার মাস দুদিকেই থাকবে তার পারপেন্ডিকুলার নেবো, বুঝতে পেরেছো? কন্টার সারফেস এর দুদিকেই যার মাস থাকবে তার পারপেন্ডিকুলার নেবো। ভেবে দেখো, এই এই কেসটা আর এই কেসটায় কোনো প্রবলেম নেই, ওখানে কন্ট্যাক্ট আর বডি দুটোরই পয়েন্টের এদিক ওদিকে মাস আছে। কি ক্লিয়ার এটা? হ্যালো, ওকে। আচ্ছা, আমার কাজ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি মানে কমপ্লিকেট করা। তাহলে এবারে বলো তো, এরকম ধরো দুটো রড আছে, এবারে কি হবে? কার্ড কোন ডিরেকশনে নেবো? বুঝতে পেরেছো, এই দুটো রড টাচ করে আছে। হ্যালো, বলো এবারে কোন ডিরেকশনে নেবো, বলো 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 কোন ডিরেকশনে নেবো। সব কনসেপ্ট গুবলেট হয়ে গেছে না? আরে বাবা, এবারে তো না বলো, এই এখানে এই সারফেস এর কোনোটার জন্য কি দুদিকেই কন্ট্যাক্ট আছে? এবারে কি করবো? অর্ক, হ্যাঁ স্যার, কি করবো এবারে? ভাবছি সেটাই। আচ্ছা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। দেখো, আমরা এই কেসে না জানি না এক্স্যাক্টলি কোন ডিরেকশনে কন্ট্যাক্ট ফোর্সটা কাজ করবে, তাই না বলো? তাই না? কিন্তু যে কন্ট্যাক্ট ফোর্সই থাক, ধরো এই আলটিমেটলি এই ডিরেকশনে কাজ করছে, আলটিমেটলি ধরে নিলাম, তাহলে এর দুটো কম্পোনেন্ট তো ডেফিনেটলি থাকবে, একটা এই একটা এই থাকবে না? মানে এইটাকে যদি আমি ধরে নিই এটা অরিজিনাল, তাহলে তার দুটো কম্পোনেন্ট তো অলওয়েজ থাকবে, থাকবে না বলো? তাহলে আমরা কেন না কেন এইটাকে প্রথম থেকেই ধরে নেব না, যে এর যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স থাকবে তার একটা এন এক্স কম্পোনেন্ট থাকবে, একটা এন ওয়াই কম্পোনেন্ট থাকবে, বলো? আমি বোঝাতে পারছি, প্রথম থেকেই ধরে নেব, ঠিক বলো? প্রথম থেকেই ধরে নেব, আমি কি বোঝাতে পারছি? বলে দিচ্ছি, আমি তো জানি না এক্স্যাক্টলি কোন ডিরেকশনে নর্মাল রিঅ্যাকশনটা থাকবে, বলো? জানি না তো, যেহেতু জানি না, কিন্তু এটা তো জানি একটা নর্মাল রিঅ্যাকশন থাকবে, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, সেটা যে ডিরেকশনেই হোক, ধরো এই ডিরেকশনে হলো, যদি এই ডিরেকশনে হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট তো থাকবে, একটা এন ওয়াই আর একটা এন এক্স, থাকবে কি থাকবে না? তাহলে আমরা প্রথম থেকেই কেন এন ওয়াই আর এন এক্স ধরে নেবো না? আমি ধরে নিলাম এটা এন এক্স, এটা এন ওয়াই। এবার ধরো ক্যালকুলেশন থেকে আমার এনএক্সটা নেগেটিভ এলো, তাহলে ডেফিনেটলি এইদিকে হবে নর্মাল কন্ট্যাক্ট রিঅ্যাকশনটা, এইদিকে হবে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা। কিন্তু এনএক্স এন ওয়াই যদি আমি একবার পেয়ে যাই, তাহলেই তো আমার গেম ওভার, ওভার না? কি বুঝতে পেরেছি? মানে এইরকম যে কেসগুলোতে কনফিউজ হয়ে যাব, কি বললাম, যে 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 কি বলে রিলেশন গুলোতে কনফিউজড হয়ে যাব, সেই রিলেশন মানে সেই কনসেপ্ট গুলোতে যেখানে আমরা কনফিউজ হয়ে যাবো, সেখানে আমি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে দুটো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স ধরে নেবো, মানে একটাই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর দুটো কম্পোনেন্ট ধরে নেবো দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে, অ্যাকর্ডিংলি আমি আমার প্রবলেমটা সলভ করবো, করে আমি এন এক্স আর এন ওয়াই মানে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা বার করবো, করে সেখান থেকে আমি রেজাল্টের নর্মাল ফোর্সটা পেয়ে যাবো। আমি কি তোমাদের ছোট ছোট বা অল্প অল্প করে কিছু বোঝাতে পেরেছি? ওকে, বলো বলো বলো, ওকে। আচ্ছা, আমি তোমাদের এখন জাস্ট এই ধরো এরকম একটা রড আছে, তোমাদের পুরোনো দিনের বাড়িতে, যেমন আমাদের পুরোনো দিনের বাড়ি, এখনকার বাড়িতে যে নতুন ডোর গুলো হয় সেগুলো থাকে না, খিল থাকে, জানো খিল খিল, মানে এইটাকে এর রেসপেক্টে এরকম ওঠানো নামানো যায়, রাইট? রাইট। তো ভেবে দেখো, এই খিলের এই পয়েন্টের এগেনস্টে এই পুরো বডিটা ঘোরে কি ঘোরে না, মানে এইদিকে বা এইদিকে ঘোরে না? তাহলে এই পয়েন্টটা কন্ট্যাক্টে আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা যেহেতু কন্ট্যাক্টে আছে, উই ডু নট নো এক্স্যাক্টলি ইন হুইচ ডিরেকশন দা কন্ট্যাক্ট ফোর্স অ্যাক্ট, ফর দ্যাট রিজন উই অ্যাজিউম দ্যাট ইট হ্যাজ টু কম্পোনেন্ট এন ওয়াই অ্যান্ড এন এক্স ইন পারপেন্ডিকুলার ডিরেকশন, অ্যাকর্ডিংলি উই সলভ দ্য প্রবলেম অ্যান্ড ফাইনালি উই গেট দ্য ভ্যালু অফ এন এক্স অ্যান্ড এন ওয়াই অ্যান্ড উই পুট দ্য ভ্যালু এন which is root over n x square plus n y square. আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার আমি কি বলেছি, এই নরমাল কন্ট্যাক্টটাকে তুমি যে কোনো দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ধরে নাও, ঠিক? তুমি এই রকম দুটো ডিরেকশনেও কিন্তু ধরে নিতে পারতে, দেখো এই রকম দুটো ডিরেকশনেও কিন্তু ধরে নিতে পারতে, এই ডিরেকশন আর এই ডিরেকশন,
তাও একই জিনিস আসতো। এটা আমার প্রবলেমের ওপর ডিপেন্ড করবে, কি বললাম বলো, প্রবলেমের ওপর ডিপেন্ড করবে যে আমি মানে কি বলে আমি কিভাবে এই নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটাকে ধরছি, ঠিক প্রবলেমের ওপর ডিপেন্ড করবে। কিন্তু দুটো আননোন ইস্যু তুমি ধরে নাও, এমএক্স এন্ড এনওয়াই, এন্ড অ্যাকর্ডিংলি তুমি ক্যালকুলেট করো, যেখানে আমরা বুঝতে পারবো না, কনফিউজ হয়ে যাবো যে নর্মাল রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করছে। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার বলো? পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, পুরো জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে কি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব? এইবার দেখো, আমরা দুটো জিনিস নিয়ে একটু ডিসকাস করেছি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা হচ্ছে নর্মাল রিয়াকশন, রাইট? বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশন। আচ্ছা, এবারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, অ্যাকচুয়ালি তো এগুলো আমরা ফ্রি বডি ডায়াগ্রামের আন্ডারেই করছি, তো ফ্রি বডি ডায়াগ্রামের আন্ডারে টোটাল ছটা ফোর্স নিয়ে ডিসকাস করব। প্রথম দুটো ফোর্স হয়ে গেছে, এরপরে যে দুটো ফোর্স আসবে সেটা হচ্ছে টেনশন। এই টেনশন দুটো জায়গায় আসবে, স্ট্রিং এ আসবে, স্প্রিং এ আসবে, রাইট? স্ট্রিং এ আসবে, স্প্রিং এ আসবে, ওকে? ছটা না, পাঁচটা ধরে নাও, ছ স্ট্রিং এ আসবে। এখানে দুটো চলে গেল, আর একটা হবে, সেটা হচ্ছে ফ্রিকশন, সেটা আমরা পরের চ্যাপ্টারে করব, রাইট? আচ্ছা, তার মানে এবার আমরা দুটো সেন্টেন্স লেখাবো। কি সেন্টেন্স? সেটা হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে দুটো সেন্টেন্স আমি লেখাবো। সো এই দুটো সেন্টেন্স যদি আমি জানতে পারি তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমার কাছে কোনো ব্যাপার হবে না, আমি যে কোনো জিনিসের ফ্রি বডি ডায়াগ্রাম আরামসে করতে পারবো, যে কোনো ইসের ফ্রি বডি ডায়াগ্রাম আমি আরামসে করতে পারবো। বোঝাতে পারছি? আচ্ছা, এবারে শোনো, সেটা হচ্ছে তুমি স্কুলে গেছো, ঠিক আছে? স্কুলে গিয়ে তোমার একটা বন্ধুর সাথে মারপিট হয়েছে, ঠিক? এটা প্রেটি কমন ব্যাপার, ছেলেদের জন্য তো প্রেটি কমন ব্যাপার, মেয়েদের জন্য কতটা কমন আইডিয়া নেই, তবে ঝগড়াঝাড়ি তো হতেই থাকে। হ্যালো, শুনতে পাচ্ছ? এবারে শোনো, তো তোমার বন্ধুর সাথে মারপিট হয়েছে, ওকে? বন্ধুর সাথে মারপিট হওয়ার পরে তুমি বাড়িতে এসে, তোমার মাকে বললে যে মা, এই বন্ধুটা আমাকে উত্তাল পিটিয়েছে, রাইট? তুমি কি কখনো বলবে যে আমিও ইকুয়ালি উত্তাল পিটিয়েছি ওকে? তুমি বলবে না। আমি কি বোঝাতে পারছি? রাইট, আমরা কি বলি যে ও আমাকে উত্তাল পিটিয়েছে, আমি কিচ্ছু করিনি, রাইট? আবার ও বাড়ি গিয়ে উল্টোটা বলবে, কি বলবে? ও আমাকে উত্তাল পিটিয়েছে, আমি কিচ্ছু করিনি। তার মানে ভেবে দেখো, আমরা যে ফোর্স গুলো দিচ্ছি তার কথা কি আমরা বলছি? বলছি না। কিন্তু অন্যরা যে ফোর্স গুলো আমাকে দিচ্ছে আমি কি তার কথা বলছি? রাইট, তার মানে ফ্রি বডি ডায়াগ্রামের এইটা যদি মনে রাখো এনাফ, ফ্রি বডি ডায়াগ্রামের এইটা যদি মনে রাখো এনাফ, কি মনে রাখবে সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, অনলি অনলি দোজ ফোর্সেস আর শোন, অনলি দোজ ফোর্সেস আর শোন হুইচ আদার্স আর আদার্স হুইচ আদার্স এক্সার্ট অন দা বডি অফ কনসিডারেশন ঠিক আছে, সেকেন্ড ডু নট টেক দোজ ফোর্সেস হুইচ দ্য বডি হুইচ দ্য বডি কোন বডি যেটাকে আমরা কনসিডার করছি, দ্য বডি হুইচ দ্য বডি ইজ এক্সার্টিং অন আদার বডি। এই দুটো মাস্টার সেন্টেন্স কি আমাদের মনে থাকবে? এই দুটো মাস্টার সেন্টেন্স যদি মনে থাকে তাহলে এরপরে আমার এফবিডি বার করা, মানে এফবিডি করা একদম জল ভাত। কি বললাম? ফ্রি বডি ডায়াগ্রাম করা একদম জল ভাত। হ্যালো, বোঝাতে পারছি? বলো বলো বলো। ওকে, যদি এটা আমি বোঝাতে পারি, বাবারে 11:05 বেজে গেল, সবে তো ফ্রি বডি ডায়াগ্রাম শুরুই করলাম না। ওহো, যদিও আজকে আমরা 10:30 থেকে শুরু করেছি, এনিওয়ে এই দুটো যদি পারি তাহলে ভেবে দেখো আমরা যা ফোর্স নিয়েছি এখনো পর্যন্ত এই দিয়ে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবো। দেখি আমরা ফ্রি বডি ডায়াগ্রামের দিকে একটু এগোই, মন দিয়ে দেখো।
একটি বডি, একটি বডি এরকম আর্থ সারফেস এর উপরে রয়েছে, ঠিক? ফ্রি বডির এর মাস হচ্ছে এম। ফ্রি বডি ডায়াগ্রামের প্রথম শর্তই হচ্ছে ফ্রি দা বডি ফ্রম দা সারাউন্ডিং, ফ্রি দা বডি ফ্রম দা সারাউন্ডিং। তাহলে এই মাসটাকে আমি আলাদা করে এদিকে নিয়ে চলে গেলাম, একদম ফ্রি করে দিয়েছি। এবার আমি এই মাসের ওপরে সেই সেই ফোর্সগুলো লিখব যে ফোর্সগুলো অন্যরা দিয়েছে, রাইট? অন্যরা যে ফোর্স দিয়ে একে পিটিয়েছে সেই ফোর্সগুলো লিখবে, রাইট? মন দিয়ে শোনো, এমজি, এটা বলো তো কে দিয়েছে এই ফোর্সটা? এইটা আর দিয়েছে, রাইট? আর একটা এই ডিরেকশনে এন, এটা কে দিয়েছে? এটা আর্থ, আর্থের সেন্টার দিয়েছে, ঠিকই বলেছো। আর এইটা দিয়েছে, এই এনটা দিয়েছে আর্থ সারফেস, ঠিক? বলো বলো, যদি সারফেসের সাথে টাচ না থাকতো, কি বললাম, যদি সারফেসের সাথে টাচ না থাকতো তাহলে কি এনটা আসতো? গুড, আমি কি একটু একটু বোঝাতে পারছি? একটু একটু কেন, অনেকটাই বোঝাতে পারছো। এবারে শোনো কি বলছি, কিন্তু বলতো এই সিস্টেমটাতে, এই সিস্টেমটাতে এই দুটো ফোর্স অ্যাক্ট করছে না আরো ফোর্স অ্যাক্ট করছে? এবার দেখো আমি যদি এই আর্থ সার্ফেস এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে হবে না এইটা এন, কারেক্ট? এই এন এর করেসপন্ডিং আর কি হবে বলো? এইটা হবে না, এটার ভ্যালু কত? এমজি হবে না? একই তো, এমজি তো হবে। আরে বাবা, এর ভ্যালু যদি এমজি হয় তাহলে এর ভ্যালুও তো এমজি হবে, তাই না? এবার বলো এই এনটা কে কাকে দিচ্ছে? বডি, বডি আর্থকে দিচ্ছে। আর এই এমজিটা কে কাকে দিচ্ছে? এই অ্যাকচুয়ালি এই এমজিটা বডি আর্থকে টানছে, এম আই রাইট? এই ফোর্স দিয়ে বলো, বডি আর্থকে টানছে এই ফোর্স দিয়ে, কোনো ডাউট থাকলে বলো। ওকে, এবারে এইটা যেটা ড্র করেছি এটা ফ্রি বডি ডায়াগ্রাম, মন দিয়ে শুনবে, এটা কজ না এফেক্ট, কজ না এফেক্ট, বলো কজ, ভেরি গুড। এবার দেখো এই কজটাকে আমি ইউজুয়ালি এরকম সার্কেল করে ড্র করি আর এর এফেক্টটাকে আমরা বাইরে লিখি। বলতো এই বডিটা মুভ করছে কি করছে না? মানে এখানে ধরো কেউ একজন অবজারভার রয়েছে, সে এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছে, সে কি বডিটাকে মুভ করতে দেখবে কি দেখবে না? দেখবে না, দেখবে না। তাহলে এই অ্যাক্সেলারেশন জিরো বলবে? ওকে, এইটা আমি লিখলাম। এবার আমি কজ এফেক্ট রিলেশনশিপ লিখবো। কজ এফেক্ট রিলেশনশিপ মানে কি? এফ নেট ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে কজ এফেক্ট রিলেশনশিপ। এবার দেখো কজ কি? ফোর্স গুলো, ফোর্স গুলো মানে নেট ফোর্স, নেট ফোর্স মানে হচ্ছে এন মাইনাস এমজি। দেখো এন ওপরে এমজি নিচে, ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? জিরো। তারপরে এই টোটালটা জিরো হয়ে গেলে এন ইকুয়াল টু এমজি আসছে। এবারে মন দিয়ে শোনো, এন আর এমজি দেখো এর ডিরেকশন অপোজিট, ম্যাগনিটিউড সেম। তাহলে বলো তো এন আর এমজি কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? মন দিয়ে শোনো, এন আর এমজি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নয়? অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নয়। কেন? দুটো আলাদা, বলো 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 বলো, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আলাদা আলাদা বডিতে কাজ করে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দুটো আলাদা আলাদা বডিতে কাজ করে। অ্যাকচুয়ালি মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এইটা ছিল অ্যাকশন, দেখো এই এই এনটা, তার রিঅ্যাকশন ছিল এইটা, আর এইটা ছিল অ্যাকশন, তার রিঅ্যাকশন ছিল এইটা, কারেক্ট? তার মানে বোঝাতে পারছি? এবার দেখো এই এন আর এমজি একই বডিতে কাজ করছে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি একই বডিতে কাজ করবে? কাজ করবে না, বোঝাতে পেরেছি? হ্যালো, এটা গেল ফার্স্ট। আর একটাও, আর একটাও তোমরা জানো কি বলতো, এনটা কি টাইপের ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক। এমজিটা গ্র্যাভিটেশনাল। এবার বলো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারে আমি তোমাদের কি বলেছিলাম? সেম টাইপ অফ ফোর্স, সেম নেচারের ফোর্স হতে হবে। এই দুটো কি সেম নেচারের ফোর্স? না স্যার। রূপকথা, তোমার কোশ্চেনের আনসার পেয়েছো? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। অ্যাকচুয়ালি আমি একটা পেয়ার থেকে অ্যাকশন নিয়েছি আর একটা পেয়ার থেকে রিঅ্যাকশন নিয়েছি, বোঝাতে পেরেছি? রাইট, কিন্তু দুটো কিন্তু সেম নয়। বন্ধুগণ, বন্ধুগণ ডাউট আছে? ওকে, যদি ডাউট না থাকে তাহলে আমি একটু প্রবলেমের দিকে যাব। ওকে, তোমরা ম্যাচিওরড এনাফ, ম্যাচিওরড এনাফ, আমরা ওই বাচ্চাদের প্রবলেম করব না, একটু স্ট্যান্ডার্ড প্রবলেম আমি করব।
বাচ্চাদের প্রবলেম আমি করব না, আমি একটু স্ট্যান্ডার্ড প্রবলেম করব। আমি কি বোঝাতে পারলাম? চলো দেখো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে মন দিয়ে শোনো, এই প্রবলেমটা দেখো। একটা প্রবলেম করব যাতে আমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক? যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার, ভালো ভালো একটা প্রবলেম করব, তাহলেই আমাদের কনসেপ্ট গুলো ভালো মতো বিল্ড আপ হবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ধরো আমার কাছে এইরকম একটা সিনারিও আছে, এটা হচ্ছে ধরো 10 কেজি, এটা হচ্ছে আচ্ছা 2 কেজি, ওকে, এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে 100 নিউটন, রাইট? এবারে এটা 37 ডিগ্রি করে আছে, ওকে ওকে। এই ফ্রি বডি ডায়াগ্রামটা আমার যাবতীয় মানে যাবতীয় জিনিসপত্র বার করতে বলেছে। আমি কি করব, মন দিয়ে শোনো, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। প্রথমে 10 কেজি, চোখ বন্ধ করে 10 কেজির এইদিকে কত কত এমজি কাজ করবে, তাই না? 100 নিউটন না, চোখ বন্ধ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তারপরেই তোমরা এইটা এইটা ড্র করবে। কোনটা? 20 নিউটন, যেটা তুমি দেখতে পাচ্ছ এক্সটার্নাল ফোর্স ড্র করছে। আমি কি বোঝাতে পেরেছি? এবার মন দিয়ে শুনবে, আর কোন ফোর্স কাজ করবে? করবে, এখনো দুটো ফোর্স বাকি আছে। কি কি ফোর্স? দুটো কন্ট্যাক্ট আছে, দেখো এইখানে একটা কন্ট্যাক্ট ফোর্স, এইখানে একটা কন্ট্যাক্ট ফোর্স। আমি কি বোঝাতে পারছি? এবার দেখো, এক নম্বরে কন্ট্যাক্ট ফোর্স N1, আর দু নম্বরে কন্ট্যাক্ট ফোর্স N2। বন্ধুগণ কোনো ডাউট থাকলে বলো, আছে? এবারে আমরা এই যে আগে দেখলাম N=mg, দেখো মানে যেটা আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স ছিল সেটাই ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্স ইকুয়েট হয়ে গেছে, কখন? যখন অ্যাক্সেলারেশনটা জিরো ছিল। তাহলে এই কেসে এই কমন সেন্স থেকে কি বলছে, এই 10 কেজির বডিটা কি মুভ করবে বলো? 10 কেজির বডিটা কি মুভ করবে? করবে না। তাহলে এইটাকে আমি একটা সার্কেল করে A=0 বলতে পারি। এবার বলো A=0 মানে এর এক্স অ্যাক্সিস ডিরেকশনেও জিরো, ওয়াই অ্যাক্সিস ডিরেকশনেও জিরো, বুঝতে পেরেছি? তাহলে এক্স অ্যাক্সিস ডিরেকশনে আর ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে কি সেম ফোর্স কাজ করবে? মানে সেম নেট, মানে সরি তা বলিনি, আমি বলতে চাইছি এক্স অ্যাক্সিস ডিরেকশনে কি নেট ফোর্স জিরো? তাহলে নেট ফোর্স জিরো মানে N2=20 নিউটন, আর N1 100 নিউটন। আচ্ছা বন্ধুগণ, আমি এই যে এত বড় একটা ভুল প্রবলেম করে গেলাম, তোমাদের কারোর মাথায় পড়লো, মাথায় আসলো না? এক্স্যাক্টলি, হ্যালো, এই যে 20 কেজির বডি, এ এই কন্ট্যাক্টে আছে না? সরি 2 কেজি, ও সরি সরি সরি, মানে এটা 2 কেজি, এই সারফেসটা থার্ড সারফেস না? হ্যালো, তাহলে এই কন্ট্যাক্টে আছে কি নেই? আছে। তাহলে একটা ফোর্স দেবে কি দেবে না? দেবে। কোন ডিরেকশনে? নিচে। কোনো ডাউট আছে বলো? তাহলে এই ইকুয়েশনে কি চেঞ্জ হবে বলো? N1=, বলো। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এখন কি আমার এই ইকুয়েশনটা ঠিকঠাক আছে বলো? বলো, এখন ইকুয়েশনটা কি ঠিকঠাক আছে? অ্যাবসলিউটলি ঠিক আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে, কোনো কোনো ভুল নেই, অ্যাবসলিউটলি ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের একটা কথা বলতে চাই, মন দিয়ে শোনো। তোমার পিঠের উপরে তোমার ভাই উঠে দাঁড়িয়েছে, সে ছোট্ট না, দাঁড়ায়নি, তুমি শুয়ে আছো, তোমার পিঠের উপরে তোমার ভাই শুয়েছে, সে ছোট্ট, ঠিক আছে? তুমি একটা ফোর্স ফিল করবে কি করবে না? করবে। এবারে তোমার ভাইয়ের পিঠে ওপর থেকে আরেকজন যদি প্রেস করে, তাহলে তুমি কি বেশি ফোর্স ফিল করবে না কম ফোর্স ফিল করবে? বেশি ফোর্স ফিল করবে, তাই না? তাই না? আমি কি বলতে পারছি? মানে সেম জিনিসটা এখানে হয়েছে না, এখানে হয়েছে না? তাহলে ভাবে দেখো, এই 100 নিউটনের এফেক্টটা এই 10 কেজি নিউটনে পড়বে কি পড়বে না? পড়বে। কিন্তু এখানে কি পড়েছে?
এখানে এখানে কোথাও আমি 100 নিউটনের কোন কম্পোনেন্ট লাগিয়েছি? না। তাহলে বলো, তাহলে কি করে মানে এই 10 কেজি নিউটনটা, 10 কেজির মাসটা এই 100 নিউটনের এফেক্টটা পড়বে বলো কি করে? স্যার এনসি দিয়ে। আরেকবার বলো, শুনতে পেলাম না। স্যার এনসি দিয়ে, যেটা উপর থেকে আসছে। উপর থেকে না, আমি সেটাই বলছি যে এই 10 কেজির উপরে কি এই 100 নিউটন আমি কোনোভাবে ড্র করেছি বলো। দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, বলো তো এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কত কত বলো? এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট কত? -40। না না, আমি জাস্ট অ্যারো দিয়ে যেহেতু ডিনোট করছি সেই হেতু তোমরা জাস্ট ম্যাগনিটিউড বলো। বলো এটা কত? এটা হচ্ছে 60। আর এটা 40। কোনো ডাউট আছে বলো? না। এবার বলো চোখ বন্ধ করে 20 নিউটন লিখতে পারি? হবে না। শুনতে পেলাম না, কি হবে না? 80 হবে, 40 না। ওহো সরি, 80 হবে তো। তুমি ঠিক বলেছো, 80 নিউটন হবে। আমি করিনি, আমি তো আমি তোমাদের জিজ্ঞেস করলাম, 100 নিউটন নিয়েছি তো। রাইট রাইট, কোনো ডাউট আছে? না স্যার। এবারে বলো, এবারে বলো, থ্রি সারফেস N3 10 কেজি কে দিয়েছে, তার মানে এও তো দেবে N3, এমন ভাবে দেবে যেমন 2 কেজি ব্লকটা কম্প্রেস হতে চাইছে। কি বোঝাতে পেরেছি? হ্যালো, ওকেস ওকেস, তার মানে আর কোনো ফোর্স থাকবে না, এটা আমি বুঝে গেছি। নাকি আর কোনো ফোর্স থাকবে? আরে বাবা, এই টোটালটার অ্যাক্সেলারেশন জিরো, তাহলে N4 ইকুয়াল টু 80 আর N3 ইকুয়াল টু 60+20। এবারে ভেবে দেখো এই N3 তে এই 60টা এসছে, এইটার একটা কম্পোনেন্ট, আবার এই N3 এইখানে আছে, তার মানে N1 আমার ফাইনালি কত হচ্ছে? 180 নিউটন হচ্ছে। দেখো তার মানে এই ওপরের 60 ও ফোর্সটা, 60 নিউটন ফোর্সটা ট্রান্সমিটেড হয়েছে থ্রু N3 ইন N1। কোনো ডাউট আছে? না। বলো কোনো ডাউট আছে? না স্যার। একটু আইডিয়া আসছে? ওকে, যদি একটু আইডিয়া আসে মানে আমার যদি ল্যাজটা একটু গজিয়ে যায় তাহলে আশা করি এই প্রবলেমটা তোমরা পারবে। ঠিক, দেখো তো এই প্রবলেমটা আমরা পারি কিনা। দেখি তো আমরা এই প্রবলেমটা পারি কিনা। এখানে একটা 5 কেজির 1 মিটার রেডিয়াসের বল আছে, রাইট? এইটা 37 ডিগ্রি, আবার এইটাও 37 ডিগ্রি, কারেক্ট? এবার বলো এখানে কটা কন্ট্যাক্ট সারফেস আছে? দুটো। এই দুটো কন্ট্যাক্ট সারফেসে N1 আর N2 কাজ করছে। এখানে ধরলাম N1 আর এখানে ধরলাম N2, তাহলে N1 এন্ড N2-র ভ্যালু কত? এটা ফাস্ট কোয়েশ্চেন, একটু ফাস্ট করো। স্যার 1 মিটারটা কি ডায়ামিটার নাকি রেডিয়াস? রেডিয়াস। ওকে স্যার, একটু ফাস্ট।
অর্ণব না, একটু ভুল আছে, ঋষিকা 30 নয়। আচ্ছা তোমরা কি বলতে পারবে এন ওয়ান আর এন টুর ভ্যালু কি সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। কেন? যেহেতু অ্যাঙ্গেলটাও সেম আছে। আচ্ছা ঠিক, একটা 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 কথা ঠিক বলেছো, অ্যাঙ্গেলটাও সেম আছে। বান্দাকে ট্রায়াঙ্গেলটা একে দিলে মানে ট্রায়াঙ্গেলটাই কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। ওকে আর বলো, তাহলে ফোর্সের কম্পোনেন্ট গুলো এক হয়ে যাবে, মানে যদি সেন্টার পয়েন্ট থেকে এন ওয়ান টা কানেক্ট করি। আচ্ছা আমি প্রবলেমটা করছি, তোমাদের আনসার কত বেরিয়েছে? আমারও 30 আছে। 30? আচ্ছা দেখো মন দিয়ে শুনবে সবাই, দেখো একটু ফাস্ট করব, এই পয়েন্টে আর এই পয়েন্টে কন্ট্যাক্টে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার করে আমার কন্ট্যাক্ট ফোর্সটা থাকবে, যদি সেটা থাকে তাহলে এই ডিরেকশনে হবে এন ওয়ান আর এই ডিরেকশনে হবে এন টু। তাহলে এবার আমি ড্র করছি, দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এইদিকে এন টু, সরি এইদিকে এন ওয়ান আর এইদিকে এন টু আর এইদিকে এমজি। এমজি মানে কত? 50 নিউটন। এবারে মন দিয়ে শুনবে, এইখান থেকে যদি এইটাকে আমি যোগ করে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 57 হয় এইটা হবে, সরি 37 হয় এটা হবে 53, এটা 53 হলে এইটা 53, তাই না? তাই না? এবার দেখো এটা 53 ডিগ্রি, তাহলে এর দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই, এইটা হবে এন ওয়ান সাইন 53 আর এইটা হবে এন ওয়ান কস 53, সিমিলারলি এইদিকে হবে এন টু সাইন 53 আর এইদিকে হবে এন টু কস 53। এই আমি ঠিক লিখছি তো? ঠিকই লিখছি। এবারে মন দিয়ে শোনো, আমি এখান থেকে বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর এন ওয়ান সাইন 53 ইকুয়াল টু এন টু সাইন 53, বলো। তাহলে এখান থেকে আমার এইটা কেটে গিয়ে এন ওয়ান ইকুয়াল টু এন টু আসছে, রাইট? এবারে মন দিয়ে দেখো, এই ওপরে কাজ করছে এন টু কস 53, ওপরেরটার জন্য এন ওয়ান কস 53, পুরো বডিটা মুভ করছে না, অ্যাক্সেলারেশন জিরো ইকুয়াল টু 50, রাইট? এন ওয়ান আর এন টু সেম, তাহলে বলতে পারি টু এন ওয়ান কস 53 ইকুয়াল টু 50। হ্যালো, এখান থেকে এন ওয়ান এর ভ্যালু কত আসছে? 125/3 আসছে। তোমরা কোথায় ভুল করেছো রিয়া? আমি ওই সেন্টারের থেকেই ডাইরেকশনটা নিয়েছি। প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, ভুল হবে এই ধরনের প্রবলেম আর? না। ওকে প্লিজ, আই হ্যাভ এ লট অফ এক্সপেকটেশন অন ইউ। আদিত্যদার কথা বলি না, আদিত্যদার কথা, আদিত্যদার একটা মানে মানে একটা বড় গুণ জানো, ও যে 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 কনসেপ্টটা জানবে না ওই কনসেপ্টের ওর কোনো ভুল হবে না। তোমরা বলো ওই কনসেপ্টটা জানতে কি জানতে না? জানতে না বলো, কিন্তু কোথাও একটা ভুল করেছো, মানে সেটা সামান্যই, কোথাও ভুল সেটা সামান্যই। আদিত্যদার বিউটিটা হচ্ছে যেটা জানবে ও ওটা ঠিক করবেই করবে, সেই কারণে ওর অ্যাকিউরেসি রেটও অত্যন্ত বেশি। ও যদি বলে যে 290 আমি অ্যাটেম্প করে এসেছি, তুমি বুঝবে যে ও 200 মানে 288/287 তো পাবেই মিনিমাম। ঠিক আছে, এই জিনিসটা এখন থেকে আমাদের ডেভেলপ করতে হবে। আচ্ছা মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এটা হচ্ছে 5 কেজি, 5 কেজি, রাইট? আর এইখান থেকে এইটুকু হচ্ছে 6 মিটার, ঠিক? আর এর রেডিয়াস হচ্ছে, ঠিক? তাহলে এই দুটো পয়েন্টে ধরো এখানে এন ওয়ান এখানে এন টু কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে, তার ভ্যালু কত? 5 কেজি, এই দুটোর মাঝখানে হচ্ছে 6 মিটার আর ওটা হচ্ছে 5 মিটার,
একটু ফাস্ট ডিয়ার, একটু ফাস্ট। হ্যালো, এই হয়ে যাওয়ার তো কথা, কোনো ক্যালকুলেশন মিস্টেক চাই না, বলো দেখি। হ্যালো, কত এসছে? 125 বাই, শুনতে পেলাম না, ফাস্ট। আমি বললাম না, এই সব জিনিস ধরো, এই ধরনের কনসেপ্ট আমি সব আদিত্য দাদের ব্যাচে পড়িয়েছিলাম, তারপরে যে ব্যাচ গুলো পেয়েছি আমরা সেখানে আমি এগুলো পড়ানোর সুযোগ পাইনি, আবার তোমাদের ব্যাচে পড়াচ্ছি, এগুলো আমার ভালো লাগছে, সেই জন্য তোমাদের ক্লাস করার জন্য আমি খুব মুখিয়ে থাকি। হ্যাঁ বলো বলো বলো, কত আসছে? বাই 3 আসছে। নো, 120 বাই 3 হবে না, 125 বাই 3। নো, আচ্ছা এবার দেখো, সবাই দেখো, এইখানটায় বডির সারফেস আর এই তোমার ওয়ালের সারফেস কোনোটা যেহেতু নেই, তাহলে আমি এর নর্মাল রিয়াকশন ধরবো কিভাবে? ইজি, এটার এই ডিরেকশনে আর এই ডিরেকশনে। হ্যালো, বুঝতে পেরেছি বলো। এবার দেখো, এখান থেকে এটা কত? 5 মিটার, তাই তো? এখান থেকে এইটুকু কত? 3 মিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 37 বলো। এটা যদি 37 হয়, এটা 37, তাহলে আমি যদি এই বডিটাকে এইভাবে দেখাই, এটা ধরো এন টু, এটা এন ওয়ান, আর নিচে 125/4। নো, 125/2 হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 50 নিউটন, ঠিক? এটা 37 না? হ্যালো, তাহলে 2n1 cos 37 = 50 আসছে। হ্যাঁ, এখান থেকে n1 এর ভ্যালু কত আসছে? 125/2 বলো, 125/2, রাইট? এই প্রবলেমটাই তোমরা পারলে না, রূপকথা রূপকথা, এগুলো কেন হচ্ছে না? রাত্রে ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো? সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো? ঋষিকা, অর্ণব, স্যার 125/4 আসছে না? আই ডোন্ট নো, স্যার 2 আসছে। আরে বাবা, cos 57 এর ভ্যালু কত? 4/5 না স্যার, ঠিকই আছে স্যার, 4 এর একটা 2 আর 50 তে একটা 2 কেটে যায় আর 25/5/2। দেখো তো, দেখো দেখো তো ভাই, 8 আস, 125/4 তো আসছে। দাঁড়া দেখি, 2 এ কি হলো? 4/5 বলো 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 কত আসছে? আমি আমি করবো না এখান থেকে, 2 4/5, 5 5 25, না 4, না না 125/4 আসছে, তাই না? ঠিক ঠিক, ভেরি গুড ভেরি গুড, এই প্রবলেম গুলো পারা উচিত যারা যে পেরেছ, একদম ঠিক। এই রূপকথা যেটা বলছিলাম, কি হয়েছে আজকে অর্ণব? অর্ণব, অর্ণব আছো? এই প্রবলেম গুলো কেন হচ্ছে না? আমি কিন্তু একদম টাফ প্রবলেম করাচ্ছি না, তোমাদের সাধ্যের মধ্যেই প্রবলেম গুলো করাচ্ছি। অর্ক, অর্ক, আচ্ছা দেখো, আচ্ছা এটার দরকার নেই,
এইটা আমাকে পারফেক্টলি বলতে হবে। রূপকথা একদম পারফেক্ট বলতে হবে, ঠিক? এইটা 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, রাইট? আর এইটা হচ্ছে একটি বল যার 5 কেজি 1 মিটার, ওকে, 5 কেজি 1 মিটার। তাহলে আমাকে এখানে ধরো এটা কন্টাক্ট সারফেস 1, এটা কন্টাক্ট সারফেস 2, তার মানে N1 অ্যান্ড N2 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, N1 আর N2 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। দেখো এটা কিন্তু আমাদের পারতেই হবে, এটা আমাদের পারতেই হবে ডিয়ার, এর সাথে আমাদের ইজ্জত জড়িয়ে আছে, যেভাবেই হোক এটা আমাকে করে দিতেই হবে, উল্টো ভাবে বলবো যেভাবেই হোক এই প্রবলেমটা আমাদের করতেই হবে। হ্যালো, হয়েছে? না স্যার, একটু ফাস্ট, আমি কি করব স্যার? না করছি। আর না বোধ হয়, N1 কত বেরিয়েছে? একটু করো, একটু করো, আচ্ছা আমি করবো। না আমি না ফুললি ক্যালকুলেট করিনি, তবে আমার যতদূর মনে হচ্ছে নয়, আমি দুটো ইকুয়েশন অব্দি লিখে ছেড়ে দিয়েছি। আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি, দেখো এইটা করার জন্য আমি দুটো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, মানে একটারই দুটো কন্ট্যাক্ট সারফেসে ড্র করেছি, দেখো দেখো দেখো, হ্যালো বুঝতে পারছো? এবার দেখো এটা এই ডিরেকশনে N1, কেন আমি বেসিক্যালি এর অ্যাঙ্গেলটা বার করার জন্য করেছি, ওকে, মন দিয়ে শুনবে, এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা কত?
30 কোনো ডাউট আছে না এবার দেখো এই অর্ক ভাই হচ্ছে না কেন কিন্তু আমার পড়ানোটা তো বুঝতে পারছো ওকে এই অ্যাঙ্গেলটা কত বলতো 60 এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় বলতো এই অ্যাঙ্গেলটা কত ওহো মন দিয়ে শোনো এই অ্যাঙ্গেলটা 90 এই অ্যাঙ্গেলটা 60 এই অ্যাঙ্গেলটা 30 এই অ্যাঙ্গেলটা 30 এটা ইনটু বলো এবারে এখান থেকে আমি দুটোকে একসাথে করছি এই ডিরেকশনে কত কাজ করছে 550 সরি এই ডিরেকশনে কাজ করছে এন ওয়ান এটার ভ্যালু হচ্ছে 30 রাইট রাইট আর এই সরি এই ডিরেকশনে কাজ করছে এন টু এর ভ্যালু হচ্ছে 30 কোনো ডাউট আছে এবার আমি যে ইকুয়েশনটা লিখছি সেই ইকুয়েশনটা ঠিক কি ভুল তোমরা বলবে সেটা হচ্ছে মন দিয়ে দেখো এন টু সাইন 60 ইকুয়াল টু এন ওয়ান সাইন 30 এটা এক নাম্বার ইকুয়েশন এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন রাইট আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন এন ওয়ান হ্যাঁ cos 30 ইকুয়াল টু এন টু cos 60 প্লাস 50 আমি কি কোনো ভুল লিখেছি ইকুয়েশনে দেখো তো না স্যার অ্যাবসলিউটলি পারফেক্ট কি পারফেক্ট না হ্যাঁ ওকে এই দুটো সলভ করলে আমার এন ওয়ান আর এন টু এর ভ্যালু কত আসে বলো তো এন টু 100 আসছে শিওর এন টু 100 বলছো আই ডোন্ট থিংক দেখো তো এটা আসছে কিনা ইনটু 100 এটা কি আসছে আমি কি ঠিক লিখেছি না ভুল লিখেছি আগে বলো তো আনসার আনসার আমি যেটা লিখেছি ঠিক লিখেছি কিন্তু আমরা পারছি না কেন এটাই আমার একটা বড় কিউরিওসিটি হ্যালো বলো স্যার আমার এখনো এন টু 100ই আসছে এই এইটাকে সলভ করলে এন টু 100 আসছে হ্যাঁ হ্যাঁ স্যার কি করে আর এন ওয়ান কত আসছে 100√3 তোমরা এই ইকুয়েশনে একজন 50 আর একজন 100 বসিয়ে দেখো তো কোনটা কারেক্ট আসছে এই ইকুয়েশনে এক cos 60 ভ্যালু হাফ sin 60 ভ্যালু √3/2 cos 60 এর ভ্যালু √3/2 sin 30 এর ভ্যালু হাফ স্যার n টু 50 আসছে n টু 50 আসবে দেখো 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 ক্যালকুলেট করে দেখো হ্যালো ক্যালকুলেট করে দেখো স্যার n টু 50 আসছে n টু 50 আসবে হ্যালো প্রবলেমটা কি বুঝতে পেরেছো বন্ধুগণ প্রবলেমটা কি বুঝতে পেরেছো বলো আচ্ছা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো আমরা এতক্ষণ ধরে যে প্রবলেম গুলো করিয়েছি সেই প্রবলেম গুলোতে নেট ফোর্স জিরো ছিল দেখো সবগুলোতে মুভ করছিল না তাই না দেখো নেট ফোর্স জিরো ছিল কিন্তু এমনও তো হতে পারে যে নেট ফোর্স আমাদের জিরো নাও তো হতে পারে যদি নেট ফোর্স জিরো না হয় তাহলে বডিটা মুভ করবে কি করবে না বলো করবে তাই না তার মানে আমার কজ এফেক্ট রিলেশনশিপটা একটু অন্যরকম ভাবে লিখতে হবে কজ এফেক্ট রিলেশনশিপটা এতক্ষণ আমরা কজ এফেক্ট রিলেশনশিপে অ্যাক্সেলারেশন কত লিখেছিলাম জিরো লিখেছিলাম না বলো
কজ এফেক্ট রিলেশনশিপে আমি অ্যাক্সেলারেশন জিরো লিখেছিলাম না, বলো? হ্যালো, আচ্ছা, এবারে আমরা এমন কিছু করব যেখানে বডিটা মুভ করবে, আমরা এমন কিছু করব যেখানে বডিটা মুভ করবে, ঠিক? দেখো, মন দিয়ে শুনবে, অর্ক বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কি খুব টাফ লাগছে নাকি আমি স্ট্যান্ডার্ড কমিয়ে দেবো? রূপকথা অর্ণব, ঋষিকা, স্ট্যান্ডার্ড কমিয়ে দেবো নাকি এটা ঠিকঠাক লাগছে? ওকে ওকে, তার মানে দেখো প্রতিটা জিনিসই কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, আমাই রাইট? তাই না? তার মানে তোমরা যখন বুঝলে টাইম লাগছে, তার মানে আমাদের কি টাইম ডিভোট করতে হবে? তোমরা পিভি সিন্ধু বা সাইনা নেওয়ালের ব্যাডমিন্টন কখনো দেখেছো খেলা? খেলা দেখেছো? যদি খেলা দেখে থাকো, আমি তো এগুলো খুব ফলো করি, এখন অতটা করা হয় না, আগে তো মোটামুটি মানে খেলা নিয়ে বিভৎস পাগল ছিলাম, সেটা তুমি এখনো আমার কাছে মানে স্ট্যাটিস্টিক্সটা পেয়ে যাবে, কে কোথায় কি করেছিল, একদম আমার কণ্ঠস্থ ছিল, এখনো আছে, যদিও আমি কুইজ করতাম একসময় সেই কারণেও কিছু একটা। এনিওয়ে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওদের খেলায় দেখবে মার দুঙ্গি ঠোক দুঙ্গি ইয়ে ভালি অ্যাটিটিউড জো হ্যায়, এই অ্যাটিটিউডের জন্যই ওরা অতটা এগিয়ে যায় বা এগিয়ে গেছে। একটা জিনিস হলো না, পরের মানে সার্ভটা আমাকে বা পরের স্ম্যাশটাকে তুলতে হবে, এই এই কনফিডেন্সটাই আসল জিনিস। যে কোনো সাকসেসের পেছনে তোমার ফেইলিয়ার থাকবেই, রাইট? যে কোনো সাকসেসের পেছনে তোমার ফেইলিয়ার থাকবেই, বাট মেক শিওর দ্যাট ইউ আর ওয়ার্কিং হার্ড অন দ্যাট ফেইলিয়ার সাচ দ্যাট ইউ ওভারকাম দ্যাট। দ্যাট ইজ দ্য মোটো অর দ্যাট ইজ দ্য মন্ত্র ফর এনি সাকসেসফুল স্টুডেন্ট। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা, এই প্রবলেমের এখানে আমি এখানে আমি 48 নিউটন দিয়েছি, এই ডিরেকশনে আমি 12 নিউটন দিয়েছি, রাইট? এটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি। তাহলে আমাকে এই কন্ট্যাক্ট সারফেস গুলোতে, এই কন্ট্যাক্ট সারফেস গুলোতে দেখো, এইটাকে আমি বলছি N1, এখানে N2, এই N1 আর N2 র ভ্যালু বার করতে দিয়েছে, কি করে করব? N1 আর N2 র ভ্যালু বার করতে দিয়েছে, কি করে করব? আচ্ছা, তোমাদের আমি এইটা ক্যালকুলেট করতে দিয়েছি, আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট, তোমরা একদম উইদাউট এনি মিস্টেক এইটা আমাকে একটু করে দেখাও। কি বললাম? উইদাউট এনি মিস্টেক এইটা তোমরা আমাকে একটু করে দেখাও, ঠিক? 2 মিনিট, তোমরা 2 মিনিটে করো, আমি 2 মিনিটে জলের বোতলটা নিয়ে চলে আসি, 2 মিনিট।
হ্যালো, আই এম ব্যাক স্যার। N1 হচ্ছে 30 নিউটন আর N2 হচ্ছে 18। না, অর্ক ঠিক করেছে, অর্ক যেটা পাঠিয়েছে। তুমি কি বললে N1 কত এসছে? 30। না, N2 18। না না না, অর্ক ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, তুমি যেটা করেছো। অর্ণব, ঋষিকা, আমি কিন্তু অনেক টাইম দিয়েছি, আমি 52 গেছি এসছি, 53 গেছি এসছি, 58, 5 মিনিটস। রূপকথা আমাদের ক্যালকুলেশনে কোথাও দেখতে হবে। ঋষিকা, দেখো আমি প্রবলেমটা করছি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতেই পারি, কি বললাম, ইন্ডিভিজুয়ালি তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতেই পারি, সেটা করব। কিন্তু সবার আগে এই বডিগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মন দিয়ে দেখো, এইটাকে যদি আমি একটা সিস্টেম হিসেবে ধরি, ধরো এটা আমার সিস্টেমটা, এই সিস্টেমের এইদিকে কত লাগছে? 48। এইদিকে কত লাগছে? 12। আচ্ছা, এই সিস্টেমের মধ্যে ভেবে দেখো, এইদিকে N1 লেগেছে, আবার এইদিকেও N1 লেগেছে, না এই সিস্টেমের মধ্যেই, আবার এই সিস্টেমের মধ্যেই এইদিকে N2 লেগেছে, আবার এইদিকেও N2 লেগেছে, না? হ্যালো, একটা জিনিস দেখো, N1 আর মানে এই দুটো N1 এই সিস্টেমের মধ্যে দুটো বডিতে ডিফারেন্টলি কাজ করেছে ঠিকই, কিন্তু এই N1 আর N2 সিস্টেমের মধ্যে একে অপরকে ক্যান্সেল করে দিয়েছে, না? সিস্টেমের মধ্যে, তাহলে এই সিস্টেমের মধ্যে এই ফোর্স গুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। তার মানে ভেবে দেখো, আমরা ইন্টারনাল ফোর্সটাকে ডিফাইন করি সেইভাবে যেটা সিস্টেমের মধ্যে আছে, ঠিক তাই না? এবং সিস্টেমের মধ্যে আছে এবং ইন্টারনাল ফোর্সটাকে সেইভাবে ডিফাইন করি। এবার আমরা, আমাদের একটা কথা বলো, আমরা তো সিস্টেমটা আমরাই ডিফাইন করছি, তাই না? সিস্টেমটা তো আমরাই ডিফাইন করছি, করছি না? তার মানে ইন্টারনাল ফোর্সটাও তো আমরা সেইভাবে বলতে পারো ডিফাইন করছি, কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম ইন্টারনাল ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, অ্যাম আই রাইট? বলো। আচ্ছা, তোমরা একটা জিনিস তো বুঝতে পেরেছো যে এই তিনটে বডি আইদার বাঁদিকে চলবে অথবা ডান দিকে চলবে, সেম অ্যাক্সেলারেশনে। সেই কারণেই আমি এই সিস্টেমটাকে নিতে পেরেছি, কারণ সিস্টেমটা নেওয়ার জন্য আমাকে এমন একটা প্যারামিটার থাকতে হবে যে প্যারামিটারটা কমন। ভেবে দেখো, 1, 2, 3 তিনটেই সেম ডিরেকশনে, সেম অ্যাক্সেলারেশনে যাবে। বলো, বোঝাতে পারলাম? সেই কারণেই আমি এই সিস্টেম ধরেছি। তাহলে বলো তো সিস্টেমের অ্যাক্সেলারেশন কত? আরে বাবা, সিস্টেমের মাস হচ্ছে 6, আর নেট ফোর্স হচ্ছে বাদিকে কত বলো? বাদিকে কত? 36 ডিভাইডেড বাই 6, তারপরে এটা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি? বলো, ডাউট থাকলে বলো। না, ওকে। তারপরে পুরো সিস্টেমটা বাদিকে কত কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? পুরো সিস্টেমটা 6 মিটার পার সেকেন্ড। যদি তাহলে এবার আমি ইন্ডিভিজুয়ালি যদি বলি, এই যে 1 কেজির ব্লকটা যার এই দিকে, সরি উল্টো লিখলাম, এই দিকে 48 ফোর্স লাগছে আর এই দিকে আমি ধরলাম N1 ফোর্স লাগছে, এই টোটালটার জন্য, এ বাবা আমি ভুল লিখেছি, না না ভুল লিখেছি না, এই এটা ডান দিকে যাচ্ছে, দেখো এটার ডিরেকশন ডান দিকে যাচ্ছে এত অ্যাক্সেলারেশনে। এবার বলো, এইটা এদিকে 48 আর এদিকে N1, এই পুরোটা ডান দিকে কততে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড। বলো, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো ডাউট আছে? হ্যালো, এই অবধি কোনো ডাউট আছে বন্ধুগণ? না। আচ্ছা, এই অবধি যদি আমাদের কোনো ডাউট না থাকে, এই তোমাদের কি ওই প্রবলেমটা আমি করিয়েছি? না বোধ হয়। আচ্ছা ঠিক আছে, পরে করাচ্ছি, এখনো তো টাইম আছে, ওটা টেনশনের পরে করালেও হবে। বুঝতে পেরেছো এটা, ঘটনাটা বুঝতে পেরেছো? তাহলে বলো তো আমি কি লিখতে পারি? 48 - N1 = 1 × 6 লিখতে পারি? এইটা কজ, এইটা এফেক্ট, 1 × 6, রাইট? এবার বলো দুইয়ের জন্য কি লিখতে পারি? দুইয়ের জন্য এই ডিরেকশনে কত কাজ করছে N1, আর এই ডিরেকশনে কত কাজ করছে N2, এই পুরো জিনিসটা 2 কেজি, ডান দিকে কততে মুভ করছে বলো? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি, দেখো, N1 - N2 = 2 × 6। হ্যালো,
বন্ধুগণ। আচ্ছা এবারে তিনের জন্য আমি কি লিখতে পারি? তিনের জন্য এইদিকে এন টু, এইদিকে টুয়েলভ, এটা থ্রি কেজি, এই টোটালটা ডান দিকে কততে যাচ্ছে? ঠিক, তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি এন টু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু থ্রি ইন্টু সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার, বলো। হ্যালো, এখান থেকে এন টুর ভ্যালু কত বেরোচ্ছে বলো? 30 বেরোচ্ছে। আর এখান থেকে এন ওয়ান এর ভ্যালু 42 বেরোচ্ছে। দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলো। আছে কোনো ডাউট? হ্যালো, রূপকথা, রূপকথা কোথায় ক্যালকুলেশনে মিস্টেক করছো ডিয়ার? স্যার আমি ওটাকে নেট ফোর্সটাকে নিয়েছি 36। ওকে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ। মেক শিওর করবে যে তুমি এখন যে ভুল করছো করছো, কিন্তু সাহিত্যদা পড়িয়ে দেওয়ার পরে সেই কনসেপ্টটা যেন ভুল না করো। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক, সবার জন্য। ওকে, আচ্ছা নেক্সট আমি যেটা বলছি সেটা শোনো। আমার একটা ইনক্লাইন প্লেন আছে, এটা থিটা, এখানে একটি মাস আছে এম। আবার সেম আর একটা ইনক্লাইন প্লেন আছে, সেটাও থিটা, এটার মাস হচ্ছে 4m, কারেক্ট? কোথাও কোনো ফ্রিকশন নেই, রাইট? এটা এক নাম্বার মাস, এটা দু নাম্বার মাস। বলতো কে আগে নিচে পড়বে? বলো, 4m আগে নিচে পড়বে, তাই না? বলো, একদম ভুল, কেন? কি বললাম, একদম ভুল, কেন? তাহলে আমি কি বলছি, মানে শুধু এমটা আগে নিচে পড়বে? কারেক্ট, দুটো সেম টাইমে পড়বে। অর্ণব, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কি বললাম, দুটো সেম টাইমে পড়বে। আমি কি বোঝাতে পারলাম? কি করে দুটো সেম টাইমে পড়বে, মন দিয়ে শোনো। আমি একটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলেই পরেরটার জন্য তোমরা পেরে যাবে। এইটার জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমার বডিটাকে যখন ফ্রি করব, তখন যে ওরিয়েন্টেশনে ছিল সেই ওরিয়েন্টেশনেই আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। যে ওরিয়েন্টেশনে ছিল সেই ওরিয়েন্টেশনেই আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে এইদিকে কি আমার এমজি কাজ করবে? বলো বলো, এইটা যদি থিটা হয়, দেখো আমি কি করছি, এই বডিটাকে, বডির ফোর্স গুলোকে আমি সেইভাবে ভেঙে নিচ্ছি। কিভাবে ভেঙে নিচ্ছি সেটা হচ্ছে, দেখো এই বরাবর এইটা আর এইটাকে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরেছি, এটা ধরতেই পারি। এবার দেখো এই ডিরেকশনে কত, কি বলতো, এটা নর্মাল রিয়াকশন? হ্যাঁ। আর কি, আর কোনো ফোর্স আছে এই বডিটার উপরে? নেই, নেই। এবারে মন দিয়ে শোনো, এইটা যদি থিটা হয়, তাহলে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? আমি এখন আর করাবো না, এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, থিটা হবে, যদি এটা থিটা হয়, তাহলে বলতো এই ডিরেকশনে এই এমজি এর কত কম্পোনেন্ট? এমজি কস থিটা, কস থিটা। আর এই ডিরেকশনে এমজি সাইন থিটা, ভেরি গুড। এবার আমাকে একটা কথা বলো, এই বডিটা কি এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেমের ওয়াই ডিরেকশনে মুভ করছে? না স্যার। যদি ওয়াই ডিরেকশনে মুভ না করে, তাহলে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এম জি কস থিটা। আরে বাবা, এই ডিরেকশন বরাবর এইটার যা ভ্যালু এইটারও তাই ভ্যালু না? হ্যালো, এবার বলো তো এই বডিটা এখনকার এক্স ডিরেকশন, আচ্ছা এক্স ডিরেকশন তুমি এইটাকে ধরো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, প্লাস এক্স এটা মাইনাস এক্স। এখনকার এক্স ডিরেকশনে এই বডিটা কত ফোর্স কাজ করছে? এমজি সাইন থিটা, কারেক্ট? আর কোনো ফোর্স কাজ করছে? তাহলে এই ডিরেকশনে আমি যদি অ্যাক্সেলারেশন এ ধরি, তাহলে লিখ, দেখো আমি লিখতে পারি এম জি সাইন থিটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ধরতে পারি? এম এম কেটে গেলে আমার এ এর ভ্যালু কি আসছে? জি সাইন থিটা আসছে। এবার বলো এই অ্যাক্সেলারেশনে মাসটা কোথাও এসেছে? মাসটা
তাহলে বলো তো এইটার জন্য যদি আমি অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করি এই ডিরেকশনে কি হবে? জি সাইন থিটা। তাহলে সবের যদি যদি জি সাইন থিটা হয় তাহলে এরা সেম টাইমে পৌঁছবে না ডিফারেন্ট টাইমে পৌঁছবে? সেম টাইমে পৌঁছবে। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যদি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে উইদাউট মিস্টেক, রূপকথা রূপকথা বোঝাতে পারছি রিয়ার? হ্যালো, কোথায় প্রবলেম হচ্ছে তুমি আমাকে বলো যে দাদা আমার এখানে প্রবলেম হচ্ছে। হ্যালো বলো বলো বলো, আমরা আজকে এত মিস্টেক করছি কেন? বলো বলো বলো। আমার তো মানে ফোর্স গুলো ডাইরেকশনে প্রবলেম হচ্ছে, যেরকম আমি আগেরটাতে মানে যেটা 48 ছিল আমি ওটাকে 36 ধরেছিলাম, কারণ আমি ভেবেছি ওটাই এফেক্টিভ কাজে লাগছে না। যাই হোক, এখন কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমাদের লেকচারটা শেষ করব। ছোট ছোট প্রবলেমটা দেখো, মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেলটা 37, এইটা 5 কেজি, রাইট? এই ডিরেকশনে একটা 20 নিউটন ফোর্স কাজ করছে, রাইট? তাহলে এর অ্যাক্সেলারেশন আর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বার করতে বলেছে। কি বললাম? অ্যাক্সেলারেশন আর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বার করতে বলেছে। সেম ভাবে এই প্রবলেমটা 53, ঠিক? এইটা 2 কেজি, ঠিক? এটারও নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। যেখানে এখানে আমি 20 নিউটন ফোর্স দিয়েছি, ফার্স্ট 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 আচ্ছা দেখো আমি করব একটা, যতক্ষণ না আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে আমি কিন্তু ডিফারেন্ট টাইপের প্রবলেম করিয়ে যাব। আমি আবারও বলছি, যতক্ষণ না আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের প্রবলেম করিয়ে যাব। এত কি করে হয়, এত তো হবে না ডিয়ার। নর্মাল রিয়াকশন কত এসছে? 40। বলো নর্মাল রিয়াকশন কত এসছে? 40 নিউটন। I don't think so. আচ্ছা আমি করছি, দেখো প্রবলেমটা। এই প্রবলেমগুলো অলওয়েজ বেটার যে ডিরেকশনে ও মুভ করছে সেইটাকে একটা অ্যাক্সিস আর তার পারপেন্ডিকুলার আর একটা অ্যাক্সিস এটা ধরে নেওয়া, রাইট? এবার দেখো আমি 5 কেজিটাকে নিয়ে আসছি। স্যার প্রথমেটার অ্যাক্সিলারেশন কি 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার? ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার মাই অর্কো, ইট ইজ 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এন কত বেরিয়েছে স্যার? ওটাই বের করছি এবার। ওকে করো, অ্যাক্সেলারেশন পেয়ে গেলে ওটাও পেয়ে যাবে। এবার তোমরা সবাই দেখো যারা পারোনি, এটা 20 নিউটন, am I right? তার মানে এই ডিরেকশনে এটা 20, রাইট? হ্যালো, হ্যাঁ বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 37, হ্যাঁ। তাহলে বলো তো এই 20 নিউটনের এই ডিরেকশনে আর এই ডিরেকশনে ভ্যালু কত? আমাকে আমি বলবো না, এই ডিরেকশনে আর এই ডিরেকশনে ভ্যালু কত বলো? আরে বাবা,
16 আর এইদিকে 12। ওকে শিখলি কি বলো, 16 আর 12 আমি কি ঠিক লিখেছি কি ভুল লিখেছি? ইয়েস অর্কো ইউ আর রাইট, এন এর ভ্যালু ঠিক বলো, এদিকে 16 এদিকে 12, 20 নিউটনটার। হ্যালো, এবার দেখো এর এই দিকে কত কাজ করছে, 50 নিউটন কাজ করছে, এই যে 5 কেজি না? হ্যালো বলো, এর দুটো ডাইরেকশন, একটা এই একটা এই, এক্ষুনি আমরা পেয়েছি না এখান থেকে, এই যে এই ডিরেকশনে mg sin থিটা, এই ডিরেকশনে mg cos থিটা, দেখো। তাহলে আমাকে বলো তো এইটা যদি 37 হয় এই ভ্যালুটা কত হবে, 30 হবে, আর এই ভ্যালুটা কি 40 হবে? দেখো তো রূপ কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে এইটায়? না, এই ডিরেকশনে n হবে না, রাইট? বলো বলো বলো, যদি এটা হয় তাহলে এবার আমাকে বলো তো এই যে নতুন x অ্যাক্সিস আর y অ্যাক্সিসে কি ভ্যালু হবে, n এর ভ্যালু কত হবে? 12 প্লাস 40 না? হ্যাঁ। এবার বলো এই x অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত, উপর দিকে 16 নিচের দিকে 30, তাহলে নেট ফোর্স কত, 30 মাইনাস 60 না? হ্যাঁ। এটা ইকুয়াল টু মাস মানে 5 ইনটু অ্যাক্সেলারেশন না? তাহলে অ্যাক্সেলারেশন ভ্যালু 2.8 আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন ডিরেকশনে, এই ডিরেকশনে না? রূপ কথা বোঝা গেছে? অর্ণব বোঝা গেছে? এবার মুখে মুখে এইটা বলো তো, এইটা এইটা আমাকে পারতেই হবে ডিয়ার, মুখে মুখে সেম ভাবে আমি যেভাবে তোমাদের এইটা করিয়েছি, যেভাবে তোমাদের এইটা করিয়েছি, বলো দেখি এটা কি হবে বলো স্যার। অ্যাক্সেলারেশন 2। ভেরি গুড। হ্যাঁ অ্যাক্সেলারেশন 2। ভেরি গুড। আর এন, আরে বাবা এই 20 নিউটন তো এনে কোনো ফারাক ফেলেনি। হ্যাঁ আচ্ছা, ওটা 40 কি, এটা 2 কেজি আছে? ও সরি, 12 হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কনফিডেন্স আসছে? বলো কনফিডেন্স আসছে? স্যার আসছে কনফিডেন্স? হ্যাঁ। ওকে আচ্ছা, এবার হচ্ছে একটা প্রবলেম, এই প্রবলেমটার নাম হচ্ছে কনফিডেন্স ড্যামেজার। কি বললাম? কনফিডেন্স ড্যামেজার, যে কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করেছি সেইটাকে খতম করার জন্য একটা প্রবলেম। মন দিয়ে রাখো, ধরো এরকম একটা পাথ আছে, ঠিক এই পাথটা একটা প্যারাবোলিক ইকুয়েশন ফলো করছে, সেটা কি ফলো করছে, y ইকুয়াল টু x স্কোয়ার। ওকে, এইখানে একটি পার্টিকেল আছে যার ভ্যালু 5 কেজি, রাইট? এটা আমার 0 0, এই পার্টিকেলটা এইখান থেকে 2 মিটার দূরে আছে, আমি কি বোঝাতে পেরেছি রিয়া? হ্যালো 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 হ্যালো, ঠিক 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 ঠিক, বলো 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 বলো, ঠিক মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এখান থেকে 2 মিটার দূরে আছে, আছে তো? এবার ভেবে রাখো একে যদি আমি ছেড়ে দিই তাহলে ও প্রতিটা সময় একটা ডিফারেন্ট ডিরেকশনে পড়বে না? দেখো কিছুক্ষণ পরে বেটা এখানে আসবে না, তারপরে এখানে আসবে না, দেখো ডিরেকশনটা কি চেঞ্জ হচ্ছে, রাইট? ডিরেকশনটা চেঞ্জ হলে এর অ্যাক্সেলারেশনটাও চেঞ্জ হবে, হবে কি হবে না, হবে, রাইট? কিন্তু এই পার্টিকুলার যখন 2 মিটার ডিস্টেন্সে আছে এখান থেকে, তখন এর একটা পার্টিকুলার অ্যাক্সেলারেশন বার করা যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কমপ্লিকেট করি নইলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, বলো এখনো যা দিয়েছো দাদা তাতে। আচ্ছা আমি ওপর দিকে একে 5 নিউটন ফোর্স দিচ্ছি, দেখো ওপর দিকে 5 নিউটন ফোর্স দিচ্ছি, কি বললাম বলো, ওপর দিকে একে 5 নিউটন ফোর্স দিচ্ছি, আচ্ছা আর এর মাস 1 কেজি ধরছি 5 হলে, আমি কি বোঝাতে পেরেছি, এই ডিরেকশন বরাবর একটা 5, মানে এই ট্যাঞ্জেনশিয়াল ডিরেকশন বরাবর একটা 5 নিউটন ফোর্স পড়ছে,
পুরো সিনারিওটা ক্লিয়ার তোমাদের সামনে, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই পজিশনে এর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। ইতনা টাইম তো কনফিডেন্স আ রহা থা, আপ কিউ হামারা কনফিডেন্স বিগাড় দিয়া? ব্যাপারটা আমি তোমাদের কনফিডেন্সটা বিগড়াচ্ছি না, আমি তোমাদের কনফিডেন্সটা আরো বুস্ট আপ করছি। এই প্রবলেমটা যদি আমরা না পারি, তাহলে আমাদের মধ্যে একটা জেদ আসবে যে আমি এই প্রবলেমটা পারবো না, পারলাম না, পরের বার এই ধরনের প্রবলেম আমি পারবো। ইট ইজ নট কনফিডেন্স ড্যামেজার, ইট ইজ কাম কনফিডেন্স বিল্ডার। বুঝতে পারছি কিভাবে প্রসিড করবে? হ্যালো স্যার, টেন থিটার বলো। ভেরি গুড, ইউ আর অ্যাবসলিউটলি ডিয়ার। বলো 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 বলো, তুমি একদম ঠিক করছো, এগিয়ে যাও, এগিয়ে যাও। আচ্ছা ভেবে দেখো, আমি একটু হিন্ট দিই, একটু হিন্ট দিই। দেখো এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা, একে যদি আমি 100x জুম করি, তাহলে আমি এরকম দেখবো না? এই পার্টিকেলটা এইরকম একটা ইনক্লাইন প্লেনে আছে। ভেবে দেখো, এই জায়গাটা আমি খুব বড় করে জুম করেছি, যার এই অ্যাঙ্গেলটা থিটা। আমি কি বোঝাতে পারছি বলো? তার মানে বেসিক্যালি, মন দিয়ে শুনবে, বেসিক্যালি সবাই শোনো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা মানে হচ্ছে এইখানে যদি আমি কোনো ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা না? দেখো এই যে এইখানে এইটা থিটা মানে কি, এইটা থিটা মানে কি, এখানে ট্যানজেন্টের উপরে আছে না, এইটা থিটা না বলো? তাহলে তোমরা এই থিটা, এই থিটার ভ্যালু বার করতে পারবে বা ট্যান থিটার ভ্যালু বার করতে পারবে? কি করে বার করবে বলো? দেখো ইজি ইজি ইজিলি ভাবো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার বলো তো ডি ওয়াই বাই ডি এক্স টা কি? টু এক্স। এইটা কি বলো তো? এইটা হচ্ছে ট্যানজেন্ট না? আরে এটাই মাস, এটাই কি ছিল, স্লোপ না, মনে পড়ছে? আরে বাবা এটাই ট্যান থিটা না? এবার দেখো ট্যান থিটা যেটা, এটা এই পার্টিকুলার মোমেন্টে, সেটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? মানে এই পার্টিকুলার মোমেন্টে তো কনস্ট্যান্ট, কেন? এই পার্টিকুলার মোমেন্টে এক্স এর ভ্যালু কত? 2। তার মানে এখানে ট্যান থিটার ভ্যালু কত? 4 মিটার না? 4, সরি 4 মিটার না, 4 4 4। আমি কি বুঝতে পেরেছি? ইন জেনারেল বলো তো এই থিটাটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল, কারণ দেখো এইখানে একটা ডিফারেন্ট এক্স, এইখানে একটা ডিফারেন্ট এক্স, যদি এই এক্স ভেরি করে তাহলে থিটা ভেরি করবে কি করবে না? করবে, ইয়েস ইট উইল ভেরি, বাট ইন দিস কেস আই ফিক্সড এক্স, যদি আমি এক্স কে ফিক্স করে দিই তাহলে আমার থিটা ভেরি করবে কি করবে না? করবে, না না করবে, এক্স কে, এক্স কে, ভেরি গুড ভেরি গুড। এবার মন দিয়ে শোনো, তার মানে আমি এইটাকে এইভাবে সাইডে এনে ড্র করতে পারি, দেখো এই যে তোমার চোখের সামনে। হ্যাঁ, এবার দেখো এইটা তার মানে কি থিটা। এবার দেখো ট্যান থিটা যদি 4 হয়, তুমি এই ট্রায়াঙ্গেলটা যদি ড্র করো, তাহলে বলো তো এইটা 7√17, এইটা 4, এইটা 1 হবে বলো? হ্যাঁ। তাহলে সাইন থিটা কত হবে? 4√17। আর কস থিটা? 1√17। বুঝতে পেরেছি? এবারে এখানে চলে এসো, আসান না, এইদিকে কি কাজ করছে এমজি? এমজি কত? 20 না? আরে বাবা এখন তো আমার নরমাল একটা ইনক্লাইন প্লেনের প্রবলেম, এই ডিরেকশন বলো বলো বলো, এই ডিরেকশনে কত বলো? এই ডিরেকশনে 5। হ্যালো, আর এই কত বলেছে? ও 1 kg, সরি 10 newton। আমি কি বুঝতে পারছি? হ্যালো 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 হ্যালো, এবার বলো, এবার বলো, এই অ্যাঙ্গেলটা তো থিটা আমি পেয়ে গেছি, আমার তো থিটাটা বার করতে পারলেই হয়ে যেত, তাই না? এবার এর দুটো কম্পোনেন্ট থাকবে, অর্ক একটা এই, একটা এই বলো। এইটা কত হবে বলো? এইটা কত হবে? এই কম্পোনেন্টটা 40√17 হবে, এটা কত? হ্যাঁ। আরে বাবা এম জি সাইন থিটা, সাইন থিটার ভ্যালু বসিয়ে দিয়েছি, এম জি সাইন থিটা। তাহলে বলো তো নেট ফোর্স নিচের দিকে কত? 40√17। হ্যাঁ, মাইনাস 5 না? হ্যাঁ। এই যে এইদিকে হচ্ছে 40√17 নিচের দিকে আর উপর দিকে 5, তাহলে নেট ফোর্স কত নিচের দিকে? এইটা কি? হ্যাঁ। তাহলে এইটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত? 1। অ্যাক্সেলারেশন পেয়েছি? আচ্ছা বলো, অ্যাক্সেলারেশন পেয়েছি? হ্যাঁ। আমরা কি বেশ কিছু জিনিস শিখলাম এটা থেকে? মনে থাকবে যে প্রবলেম গুলো করিয়ে দিচ্ছি সেই টাইপের প্রবলেম যেন তোমাদের না আটকায়। আমি তোমাদের সব ধরনের প্রবলেম করিয়ে দেব যেটা তোমাদের যেই মেন্সে আসবে, এই সব ধরনের প্রবলেম করিয়ে দেওয়ার জন্যই
তোমাদের যে আদিত্য দাদের ব্যাচটা, ওদের অ্যাভারেজ মার্কস, যেই মেন্স এর অ্যাভারেজ মার্কস 96 এর ওপরে বা 94 এর ওপরে, ক্যান ইউ বিলিভ ইট? অ্যাভারেজ মার্কস মানে কি বলতো, তিনটে এক্সাম দিয়েছে, তিনটেতেই 94 এর মানে সবাই 90 উপরে পেয়েছে প্রায় সবাই, বুঝতে পেরেছ? আর আদিত্য তো 100 মেরে দিয়েছে, মেন্সে কোনো প্রবলেম অসুবিধা হবে না, সব টাইপের করিয়ে দেবো সব, কিন্তু অ্যাডভান্সে আমি কেন, পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। অ্যাডভান্স ইজ এ ডিফারেন্ট বল গেম, অ্যাডভান্স ইজ এ ডিফারেন্ট বল গেম, রাইট? নোবডি ক্যান সে এনিথিং অ্যাবাউট দ্যাট, নোবডি ক্যান ইভেন সে দ্যাট সামবডি ক্যান ক্র্যাক জে অ্যাডভান্স, শিওরলি নোবডি ক্যান সে। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছ রিয়া? হ্যাঁ স্যার। সেটা হচ্ছে এই এই ওকে, এটা 37 রাইট, এটা 2 কেজি, এটা 4 কেজি রাইট। এবার একটা কথা বলো তো, এই ব্লক দুটোকে যদি আমি ছেড়ে দিই, ব্লক দুটো নিচে নামবে? আচ্ছা যদি নিচে নামে তাহলে এখানে একটা কন্ট্যাক্ট আছে, কত কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে সেটা বার করতে বলেছে, কত কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে সেটা বার করতে বলেছে। ফার্স্ট নেক্সট দিন আমরা স্ট্রিং নিয়ে আর স্প্রিং নিয়ে পিএইচডি করাবো, তারপরে কনস্ট্রেন্ট মোশনে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট করাবো, আর সিউডো ফোর্সে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়ে দেব, কারণ এই কটা জিনিসের উপরেই নিউটনস লটা দাঁড়িয়ে আছে। সব থেকে বেশি কনসেপ্ট বা সব থেকে কনসেপচুয়াল হচ্ছে সিউডো ফোর্সের কনসেপ্ট, যেটা আমরা লাস্টে গিয়ে করব, রাউন্ড 1.5 ক্লাস অর 2 ক্লাস উই উইল স্পেন্ড অন দ্যাট। কনস্ট্রেইন মোশন অ্যারাউন্ড 3 ক্লাসেস করব। বন্ধুগণ তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, কোনো ডাউট আছে? কোনো ডাউট ফিল করছো? ডাউট তো ফিল করছি অনেক, কিন্তু সেটা বলে বোঝাতে পারছি না, কারণ ওটা হার্ড কপিতে প্রকাশ পাচ্ছে যখন আনসারটা ঠিক আসছে না। একটু ফাস্ট, এই দুটো প্রবলেম করেই আমি ছেড়ে দেব, দুটো প্রবলেম করেই ছেড়ে দেব, আর শনিবার দিন আমরা স্ট্রিং আর স্প্রিং নিয়ে পিএইচডি করব কিছুটা, তারপরে কনস্ট্রেইন মোশনে কনসেন্ট্রেট করব। এই মাসের মধ্যে পুরো নিউটনস ল খতম হয়ে যাবে, আশা করি সোমবার দিন আমরা একটা 1.5 ঘন্টার ক্লাস নিতে পারবো। কি বললাম? সোমবার দিন একটা 1.5 ঘন্টার ক্লাস নিতে পারবো। আচ্ছা দেখো আমি করছি প্রবলেমটা, মনে আছে এই ওপরের যে প্রবলেমটা আমরা করেছিলাম যখন তিনটে ব্লক ছিল, আমি পুরোটাকে একটা সিস্টেম ধরে নিয়েছিলাম না, মনে পড়ছে? আচ্ছা পুরোটাকে একটা সিস্টেম ধরে নিয়েছিলাম, কোনো ব্যাপার না। এবার দেখো এদিকে এসো, কোথায় গেল বেটা? হা, যদি পুরোটাকে যদি আমি সিস্টেম নিয়ে নিই, তাহলে বলতো এই মাঝখানের ইন্টারনাল ফোর্স, সরি এই কন্ট্যাক্ট ফোর্সটা ইন্টারনাল ফোর্স হয়ে যাবে না, ইন্টারনাল ফোর্স হয়ে যাবে এই এইটা? তাহলে বলতো এই যে সিস্টেমটার টোটাল মাস কত? 6 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে নিচের দিকে কত ফোর্স কাজ করছে? 30 নিউটন। কি কি বললে তুমি? এটা নিচের দিকে কত ফোর্স কাজ করছে না ফাইনাল আনসার? ফাইনাল আনসার নো নো নট নট নট, দেখো ভালো করে, এদিকে 60, কোনো ডাউট আছে? তাহলে এই ডিরেকশনে কত? এটা যদি 37 হয়, হ্যালো 37 হয়, 36 হ্যাঁ রাইট। আচ্ছা তাহলে বলো তো, ওকে
আর তো কোন ফোর্স আছে? আছে, এটা এন আছে। তাহলে এটা যদি 36 হয় তাহলে এই ডিরেকশনে কত বলো 48। হ্যালো, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 48। আমি এন এর ভ্যালু নিয়ে বদার নই। ডাউনওয়ার্ড নিচে কত ফোর্স কাজ করছে? ডাউনওয়ার্ড নিচে কত ফোর্স কাজ করছে বলো? এটা 6 কেজি। আরে বাবা, দুটো মিলে 6 কেজি। তার মানে ডাউনওয়ার্ড নিচে 36 কাজ করছে, ডাউনওয়ার্ড নিচে। তার মানে অ্যাক্সেলারেশন কত? 6 মিটার/সেকেন্ড। কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। ভেরি গুড। এবারে যদি নিচের দিকে হয়, আমি শুধু 2 কেজিটাকে ড্র করছি। কিভাবে? দেখো, আমি এখান থেকে একে বলছি এন ওয়ান, রাইট? এই ডিরেকশনে 12, কারণ এটা তো তখন 20, কারণ এদিকে 16। বোঝাতে পারছি রিয়া? আর পুরো বডিটা এই ডিরেকশনে 6 মিটার/সেকেন্ড² মুভ করছে বলো? ওকে, তাহলে ইকুয়েশন কি লিখবো আমি? এই ডিরেকশন বরাবর 12 প্লাস এন ওয়ান ইকুয়াল টু 2 × 6 লিখবো কি লিখবো না? আরে বাবা, এন ওয়ান এর ভ্যালু কত আসছে? 0 আসছে। দেখো, যদি কন্ট্যাক্ট থাকে তাহলে এন এর ভ্যালু হ্যাজ টু বি, এন এর ভ্যালু হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নো, গ্রেটার দ্যান 0 যদি কন্ট্যাক্ট থাকে। আর এন ইকুয়াল টু 0 অর এন লেস দ্যান 0, এইটা মানে হচ্ছে নো কন্ট্যাক্ট, এটা মানে হচ্ছে কন্ট্যাক্ট। সরি, এখানে এটা থাকবে না। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি বলো তো? ভেবে দেখো, তুমি যদি শুধু বলো 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 এবার ভেবে দেখো, এদের মধ্যে যদি এয়ারলাইন গ্যাপ থাকে, সেই এয়ারলাইন গ্যাপটা তো সবসময় থাকবে, কারণ দুটোই 6 মিটার/সেকেন্ডে আসছে। তারপরে দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্ট হবে না স্যার? বোঝাতে পারলাম? করেক্ট, বুঝতে পারলাম বলো? কেন কন্ট্যাক্ট হলো না সেটা বুঝতে পেরেছি? কারণ মাসের উপর ডিপেন্ড করে না, অ্যাক্সেলারেশন সবের জন্যই সেম হবে, রাইট? রাইট বলো, রাইট? যদি এই কথাটা রাইট হয় তাহলে তোমরা লাস্ট আজকের এই প্রবলেমটা আমাকে করে দাও তো। তোমরা আমাকে এইটা বলবে, সেম 37, এটা 2 কেজি, এটা 5 কেজি, এই দুটোকে ছেড়ে দিলে কোনো কন্ট্যাক্ট থাকবে না? থাকবে না, থাকবে না। আমি এই ডিরেকশনে 50 নিউটন ফোর্স দিয়েছি, এই ডিরেকশনে 50 নিউটন ফোর্স দিয়েছি। এবারে অ্যাক্সেলারেশন সিস্টেমটার আর এখানে কন্ট্যাক্ট ফোর্স, লাস্ট প্রবলেম আজকের। দেখো, প্রবলেম গুলো করার স্যার অ্যাক্সেলারেশন কি 2/7? ওয়ান্ডারফুল, ফাইনালি আই গট দা ভেরি কারেক্ট আনসার অফ আ ভেরি গুড প্রবলেম ইন আ ভেরি ফার্স্ট অ্যাটেম্প। ইউ আর রাইট ডিয়ার, অ্যাক্সেলারেশন 2/7। সবাই এটাকে মানে কারেক্ট করার চেষ্টা করো তো।
ওয়ান্ডারফুল গুড 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 তাহলে তো আমরা নর্মাল রিয়াকশনও পেরে যাব মানে দুটোর মধ্যে নরমাল রিঅ্যাকশন তো ওদের মধ্যে জিরো হবে তো না কি করে জিরো হবে ডিয়া ও হ্যাঁ হবে না সরি আরেকবার বলো 88/7 No. Probably you have done a little bit of mistake. It will not be 88. It will not be 88. It is pretty close to that. By 7 is correct, but 88 isn't correct. Sir, 80/7. Hey, Bhagavan. Ab kya toss hoga? No. You have only one options left. In a single option, you have to be correct. Bolo, bolo, bolo. In a single option, you have to be correct. Bolo, bolo, bolo. Fast. Ajker last problem. We are done. We are done. Ki ajker class ta ki brainstorming holo? Yes, sir. Good. Ami ki bollam? Tomader response depend korbe. Ami kon level e jete pari? I can go very high level. It is just a trailer. আমরা যখন নিউটনস ল শেষ করব তখন দেখবে আমরা কোন লেভেলে গেছি কিন্তু তোমাদের রেসপন্সটা ভেরি ইম্পর্টেন্ট. আচ্ছা আমি প্রবলেমটা করে দিচ্ছি. দেখো আমি খুব বেসিক থেকে যাব. প্রথম প্রথমে আমি কি করি বলো তো? প্রত্যেকটাতে টু ব্লকের এটাকে একটা সিস্টেম ধরি না বলো? কারণ দুটোরই যদি অ্যাক্সেলারেশন সেম হয় তাহলে দুটোকে আমি সিস্টেম ধরলে এরকম একটা সিস্টেম দেখতে পাবো না. আমি যদি সেই সিঙ্গেল সিস্টেমের চশমাটা পরে নিই, দেখো ওয়েট কত মানে ইয়ে কত টোটাল সেভেন. গুড. এবার মন দিয়ে শুনবে. এই ডিরেকশনে 70, এটা 37 রয়েছে, কারেক্ট. এই ডিরেকশনে 42 বলো, আর এই ডিরেকশনে 56 বলো 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 বলো. আরেকবার বলো. হ্যালো শুনতে পেলাম না বলো. আরেকবার বলো শুনতে পেলাম না. আচ্ছা এইটা কি 42? রাইট, এটা 42 আর এটা কত? 56. এটা কি এটাকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ. ওকে আচ্ছা এবারে দেখো এখানে কত ফোর্স দিয়েছি? 50. তারপরে এই 50 দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, তাই না? এই ডিরেকশনে কম্পোনেন্টটা কত বলো তো? 40. তাহলে বলো তো এই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত? 42 মাইনাস 40 বলো. এই যে 42 নিচের দিকে, এই যে 42 নিচের দিকে, উপরের দিকে 40, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু নেট ফোর্স বাই মাস 2/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে. এই অর্ণব তোমার কোনো রেসপন্স পাচ্ছি না, তুমি কি বুঝতে পারছো ডিয়ার? অর্ণব ওকে বলো, এ 2/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার এলো বলো? হ্যাঁ. ওকে এই অবধি আমাদের অ্যাবসলিউটলি ক্লিয়ার. এইবার আমি কি করছি দেখো, আমি এই 2 কেজি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি. মন দিয়ে শুনবে, এইদিকে 20 রাইট, এইদিকে 12 রাইট, এইদিকে কত বলো তো? 6, 16 ঠিক. হ্যালো. হ্যাঁ. এবার দেখো এই 50 কেজি এর উপরে অ্যাক্ট হয়েছে, তাহলে এই 50 দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশনে আর একটা এই ডিরেকশনে. এই ডিরেকশনে কত 50-র? 30 বলো. 30. আর এই ডিরেকশনে এটা 40. এবারে মন দিয়ে শোনো, এটা এখানে কানেক্ট করা আছে, তাহলে এর উপরে এই ডিরেকশনে লাগছে n. আচ্ছা এইদিকে আমি এর ভ্যালু n ধরছি, এটার ভ্যালু n1 ধরছি. বডিটা নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে? নিচের দিকে নামছে. কত অ্যাক্সেলারেশনে? 2/ তাহলে আমি এইটা লিখতে পারি দেখো তো, n1 + 12 n1 + 12
মাইনাস 40 ইকুয়াল টু মাস কত এটার? 2 ইনটু অ্যাক্সেলারেশন, এই যে এখান থেকে তোমার এন ওয়ান এর ভ্যালু কত আসছে দেখো তো, দেখো তো এটা আসছে কিনা, বন্ধুগণ ক্লিয়ার, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি।